Hello everyone, this is Shinjan, this is Devanjali, and from the tagline only apnara dekhte bujhtei pere gechen already je ajker episode ta is Valentine's Day special, but episode puro puri finally shuru korar age ami abar reconfirm hoye nebo je amake ki shona jacche, please amake janaben je amake shona jacche kina. So আপনারা যারা জয়েন করেছেন তারা কেউ প্লিজ একজন কমেন্টে মেনশন করে জানান যে পিকচারও এখন ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন, বিকজ রিসেন্টলি প্রচন্ড ওয়াইফাইটাও প্রবলেম করছে, অ্যান্ড সো প্লিজ জানাবেন যে আমাকে প্রবলেম আপনাদের সবার হয় আই এম শিওর, এক্স্যাক্টলি মানে ভীষণ এখন নেটওয়ার্ক প্রবলেম চারিদিকে, সো প্লিজ একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, সো লাইক তো আসছে আমাকে শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানান, আকাশ সরকার বলছে একদম ক্লিয়ার, সো থ্যাংক ইউ সো মাচ স্যার, তিথি রয় বলছে ক্লিয়ার, সব ক্লিয়ার, চন্দ্রিমা হাজরা, দ্যাটস রিয়েলি নাইস। সো আজকের এপিসোডটা শুরু করার আগে আমি সবার আগে আপনাদেরকে জানাবো যে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর উইশেস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড এভরিথিং, আজ অন্যরকম লুক ভালো লাগছে, আজকে আমরা জাস্ট একটু অন্যরকম লুক দিয়েছি তার কারণ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গেছে অ্যান্ড আমাদের দুজনের মধ্যে প্রেম একদম উড়ে বেড়াচ্ছে, তো যাই হোক তো উড়ে গেছে, উড়ে বেড়াচ্ছে নাকি, সব কথার মধ্যে উসকো মেরা গলতিয়া পকড়না হ্যায় আর মুঝে টোকনা হ্যায়, ওয়াই ইট ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট যে আমি কোনো কথাই বলতে পারি না আপনাদেরকে, ওর একটা কিছু বক্তব্য রাখতেই হবে, এটা দিয়ে শুরু করো বর্ণিতা, দিদি যে লং ব্লাউজ পরেছেন ওটা কি শোরুমে পাওয়া যায়? আচ্ছা এগুলো শুরু হওয়ার আগে আমি বলে দিই যে বিকজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গেছে অ্যান্ড কাকুলি ঘটক ম্যাম বলছে ইয়েস ইউ আর অডিবল অ্যান্ড পিক ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, বৌমনিকে দারুণ লাগছে, সৌরভ ঘোষ থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব কালারফুল লাগছে তোমাদের, ট্রেনে বসেও বাদ দিচ্ছি না মনীষা বৈদ্য হালদার, ও মাই গড, ও মাই গড, কোথায় যাচ্ছেন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সোমাজ এসফল ম্যাম বলছে কেমন আছো, সো হ্যাপি অ্যানিভার্সারি তো সবাই উইশ করেছেন অ্যান্ড এখনো উইশ করছেন যারা তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো তার মধ্যেও প্রথমে বলে দিই যে তার মধ্যে তো আপনারা ইউটিউবে যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি আমাদের শম্পা ম্যামের ভিডিওটা দেখেছেন, শম্পা আন্টি রাদার কান ধরছি, শম্পা আন্টির ম্যাম বললে খুব রাগ করেন, দুঃখ পান, অফকোর্স আমাকে ম্যাম বললো, সরি, তো কান ধরছি, শম্পা আন্টির ভিডিওটা ডেফিনেটলি দেখেছেন, তো শম্পা আন্টির সারপ্রাইজ ভিজিটটা আমাদের শোরুমে আমাদের দুজনের জন্য যে অদ্ভুত সুন্দর গিফটটা উনি সারপ্রাইজ গিফটটা এনেছিলেন দ্যাটস রিয়েলি মেমোরেবল, যারা লাইভ দেখেন ওনাকে হয়তো ওনার নাম শুনেছেন, ওনার নাম শম্পা মুখার্জি, উনি প্রাইম আমাদের আমাদের একদম রেগুলার রেগুলার এক্স্যাক্টলি, সো ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো একটা মুহূর্ত দিয়ে গেছেন আমাদেরকে, তো অ্যানিভার্সারি ঠিক আগের দিন, অ্যান্ড অর্চনা সরকার হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আজকে দেবাঞ্জলি যে ব্লাউজটা মানে ইটস নট ব্লাউজ, হোয়াট ইজ ইট, এটাকে এটা গুজরাটের এই কাজটাকে বলে নেরান, সো দিস ইজ লাইক এ নেরান এমব্রয়ডারি, গুজরাটের কাচ এরিয়া, অথেন্টিক কাচ এমব্রয়ডারি নেরান বলে, এন্ড এটা মালবিকা আন্টি, শি লিভস ইন আহমেদাবাদ, এন্ড মালবিকা আন্টি আমার ভীষণ কাছের একজন মানুষ, এন্ড মালবিকা আন্টি ওর জন্য কালকেই কালকেই একদম এই এনে দিয়েছে এই ব্লাউজটা, এন্ড উনি বলে গেছেন যে তোমরা কিন্তু লাইভে এটা পরবে, এন্ড শুধু আমার জন্য আনিনি, সো এটা আমার জন্য এনেছে, এটা একটা পিওর উলের अगेन অথেন্টিক কাচ ওয়ার্কের এই এই এমব্রয়ডারিটাকে বলে সুফ, এটাকে সুফ এমব্রয়ডারি বলে which is again authentic, একদম গুজরাটের কাচের ট্র্যাডিশনাল এমব্রয়ডারি ওয়ার্ক, অ্যান্ড বাই এমব্রয়ডারি এটা কিন্তু পুরোটা হাতে করা, বাই দ্য ওয়ে দি এন্টায়ার উইভিং, দ্য এন্টায়ার উইভিং প্রসেস ইজ হ্যান্ডমেড, পুরো প্রোডাক্টটা ইজ হ্যান্ডমেড, সো মালবিকা আন্টি উই লাভ ইউ, অ্যান্ড শম্পা আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড ভীষণ ভালো লেগেছে আমার, অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে না টায়ার্ড হয়ে গেছি,
মানে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি গিফট খুলতে খুলতে, যেটার মধ্যে দেবাঞ্জলির গিফট রয়েছে। তো তার মধ্যে যখন মালবিকা আন্টি আমাকে ফাইনালি ফাইনালি আমাকে তোমার একটা চুল বিয়ের দিয়ে এক দেয়। বছর পরে একটা গিফট করেছে, আই এম লাইক ইন ক্লাউড নাইন, আমি আমি ডাবল হ্যাপি। সো ভীষণ আচ্ছা সুন্দর কেউ দেখ তোমাকে দিক না দিক, আমি সবসময় গিফট দিই তো ইয়া বলো। অফকোর্স অফকোর্স, সিনজন দাকে আজ হিরো লাগছে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হ্যালো লাভলি ড্রেস দেবাঞ্জলি, ইয়েস শি ইজ লুকিং ভেরি প্রিটি, অ্যান্ড মালবিকা আন্টির জন্য আজকে স্পেশালি ওকে ও এই ব্লাউজটা পরেছে। সো আমি ডেফিনেটলি ওর সাজটা আমি পুরোটাই দেখাবো আজকে, ওর ফুল লুকটা। সো এপিসোডটা শেষ হওয়ার আগে দেখাবো ফুল লুকটা ডেফিনেটলি। অ্যান্ড আর একটা যেটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, বিকজ গৌহাটি আসাম থেকে শম্পা পুরকায়স্থ ম্যাম, শম্পা পুরকায়স্থ ম্যাম ফ্রম গৌহাটি আসাম থেকে আমাদের জন্য এই বুকেটা পাঠিয়েছে। সো দ্যাট ইজ রিয়েলি ভেরি স্পেশাল, অ্যান্ড আপনাদের সবাইকে নিয়ে উই বিকেম আ ফ্যামিলি। এক্স্যাক্টলি ফর দ্য লাস্ট 9-10 মান্থস উই হ্যাভ বিকেম আ ফ্যামিলি, অ্যান্ড ইট মেক্স মি ফিল সো গুড অ্যান্ড সো স্পেশাল দ্যাট উই হ্যাভ ইউ অল, অ্যান্ড ইটস অ্যান্ড লাইক আনকন্ডিশনাল সাপোর্ট উইচ উই অলওয়েজ গেট ফ্রম ইউ, অ্যান্ড ইট রিয়েলি মেক্স মি ফিল সো গুড। শাড়িগুলো অসাধারণ হয়েছে পৌলমি সেনগুপ্ত, কিয়া বাত হ্যায়, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফিডব্যাক পৌলমি, কেমন আছিস? অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্য ডিলেড ডেলিভারি, ভীষণ প্রেশার ছিল রে। তো আমি আরেকটা দেখিতে, স্যার দিস ইজ দ্য বোকে যেটা আমরা শম্পা পুরকায়স্থ ম্যামের থেকে পেয়েছি, অ্যান্ড হিয়ার ইজ হার নোট, শম্পা পুরকায়স্থ গুয়াহাটি আসাম। সো ভীষণ ভালো লাগছে আমার, আমার ফার্স্ট অ্যানিভার্সারি অদ্ভুত ভালো কেটেছে, অ্যান্ড অফকোর্স আপনাদের সাথে অ্যান্ড আপনাদের পা মানে সাপোর্ট পেয়েই ভালো কেটেছে, অ্যান্ড আপনাদের এই আনকন্ডিশনাল লাভ অ্যান্ড আমাদের জন্য ইটস লাইক মেক্স মি ফিল সো গুড। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকের এপিসোডটা হচ্ছে ভালোবাসার এপিসোড, সো ডেফিনেটলি ও তো আমাকে বলছেই যে হাই বোথ লুকিং ওয়াও একদম ফাটাফাটি, তবে সিনজান লুকিং হিরো, দেবাঞ্জলি রাগ করো না, ইউ টু লুকিং ভেরি গুড, অঙ্কিতা বৌমিক দেবাঞ্জনা লিখেছে, নো দেবাঞ্জলি, ওকে নো প্রবলেম, কল্যাণী মুখার্জি অ্যানি হ্যাপি অ্যানিভার্সারি ব্রো, নাইস লুক অম্লান চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো সেটা জানিও, অ্যান্ড বাড়ির সবাই ভালো আছে তো, আঙ্কেল আন্টি সবাই, জেঠু জেঠিমাকে আমার প্রণাম দেবে, অম্লানকে বলছি। অ্যান্ড সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দি এপিসোড। অ্যান্ড আজকে প্রচুর আগের দিন আমার না আমার অ্যাকচুয়ালি প্রচুর হেল্পলাইনে আমাকে বলেছে যে ফেসবুক লাইভ দেখছে, বাট দে অ্যাকচুয়ালি আর নট আন্ডারস্ট্যান্ডিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো দে হ্যাভ রিকোয়েস্টেড মি তো ইদার লাইক মাঝে মাঝে একটু হিন্দিতে বা ইংলিশে অ্যাড্রেস করতে। সো ইফ আই ডু সামথিং লাইক দ্যাট প্লিজ আপনারা রাগ করবেন না, বিকজ বেঙ্গলি তো অফকোর্স ইটস মাই মাদার টাং, অফকোর্স আই রেসপেক্ট দ্যাট, আই উইল অলওয়েজ ডু দ্যাট, বাট আমার মনে হয় যে যারা আমাদের প্রোগ্রাম দেখছে অ্যান্ড বুঝতে পারছে না, সো তাদের জন্য মনে হয় একটু আমার মাঝে মাঝে তাদেরকে অ্যাড্রেস করা উচিত, সো আই উইল ডু দ্যাট ফর শিওর। অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ আর এপিসোড, অ্যান্ড আজকেরটা হচ্ছে ভালোবাসার এপিসোড, যেটা দেবাঞ্জলির কথা মতো আমাদের মধ্যে নাকি উড়ে গেছে, যেটা আমি কিন্তু একদম ফিল করি না, বাট ওর কমপ্লেন্স তো শেষ হবে না আপনারা জানেন, তো যাই হোক ওর কথাটা আমরা একটু বাদ দিচ্ছি এখন। তো লেটস গেট স্টার্টেড উইথ দি এপিসোড, অ্যান্ড এটাকে একটু সরিয়ে নাও। এই পূজা বলছে পিয়া কুর্তিটা খুব সুন্দর। আচ্ছা পূজা, পূজাকে বলি ইটস নট আ ইয়া শ্রেয়সী ঘোষ অধিকারী পূজা, এটা ইটস নট আ কুর্তি, ইটস লাইক আ টপ উইচ শি ইজ ওয়ারিং উইথ হার শাড়ি। আমি এন্টায়ার লুকটা দেখাবো, এটা মালবিকা আন্টি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হিসেবে কালকেই গিফট করেছে, সো বৌমনিকে খুব ভালো লাগছে, অর্পিতা পল দে থ্যাংক ইউ সো মাচ, চন্দ্রিমা বিশ্বাস দেবাঞ্জলি তোমার ড্রেসটা দারুণ আছে। ও প্রথমেই আমি বলে দিই যে এই ব্লাউজটা ইজ এক্সক্লুসিভলি মেড ইন গুজরাট, সো এটা ডেফিনেটলি আমাদের প্রতিষ্ঠানে নেই, সো যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন তারা প্লিজ আমাদেরকে এই ব্লাউজটা আছে কি না জিজ্ঞেস করবেন না, বিকজ ইট ইজ রিয়েলি ভেরি স্পেশাল টু মি, অ্যান্ড মালবিকা আন্টি অনেক দূর থেকে নিয়ে এসছে, তো এটা আমাদের প্রতিষ্ঠানে নেই, বাট ডেফিনেটলি অথেন্টিক কাজ, গুজরাটের ট্র্যাডিশনাল জিনিস ওটা ডেফিনেটলি ওখানে তো ডেফিনেটলি আছে, অ্যান্ড শি অলসো লিভস ইন আহমেদাবাদ, সো ওখান থেকে নিয়ে এসছে। রূপালী বলবাইকার হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু বোথ, বোথ লুকিং হ্যাপি অ্যান্ড গুড, ইয়া ম্যাম আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি,
बट देवांजलिर कंप्लेन्स तो खत्म ही नहीं होता मैम, कंप्लेन खत्म ही नहीं होता। क्या रहा कह रहा है कि 1-1.5 साल में सब उड़ गया है, चिड़िया हो गया है, मतलब क्या है भाई। तो एनीवेज, सो लेट्स गेट स्टार्टेड विद द एपिसोड। আমরা প্রথম শাড়ি দেখব বিকজ ইটস ভ্যালেন্টাইন উইক নাও এন্ড অলমোস্ট 7 তারিখ থেকেই আমাদের রোজ ডে, এই ডে সেই ডে শুরু হয়ে যাবে। এন্ড মোটামুটি বয়ফ্রেন্ডস যারা নতুন আছে এন্ড যারা প্রপোজ এখনো করবে ভাবছেন বা অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম রয়েছে কি দেবো না দেবো, তাদের জন্য এটা খুব ভাইটাল উইক, বিকজ খুব টেনশনে কাটছে। ওয়েন আই ওয়াজ ইন মাই স্কুল লাইফ ডেফিনেটলি আই ক্যান ফিল দ্যাট, অ্যান্ড এই এক্সাইটমেন্টটা ভীষণভাবে থাকে। সো চিয়ার্স টু দেম, তারা ভীষণ ভালোভাবে প্ল্যান করে আই এম শিওর তোমাদের এইবারের মিশনটা সাকসেসফুল হয়েই যাবে। যারা 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 ভালোবাসার কথা বলবে ভেবেছো তারা ডেফিনেটলি বলেই ফেলো, কিছু ক্ষতি নেই তাতে। আমার একটু দেরি হয়ে গেল হাতে, কিছু হাতে খিচ লেগে গেছে, তাও টাইপ করছি। রানু ব্যানার্জি, দ্যাটস রিলি সো সুইট অফ ইউ, বাট প্লিজ আগে নিজের খেয়াল করো, ফোনটাতে ধরে রাখলেই হবে, তোমার তোমাদের প্রেজেন্সটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। বাট থ্যাংক ইউ সো মাচ, প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ, একটু বরফ টরফ কিছু লাগিয়ে নাও, অ্যান্ড টাইপ এখন আপাতত কিছুক্ষণের জন্য করো না। সরি, হ্যাপি অ্যানিভার্সারি, ভালো থেকো তোমরা। রানু ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ, কাপেল অফ দ্য ইয়ার, খুব ভালো থেকো, ব্লেসিংস লাভ তোমাদের জন্য। ও মাই গড, দ্যাট ওয়াজ রিয়েলি আ ভেরি ভেরি নাইস কমপ্লিমেন্ট আদিতি ম্যাম, আদিতি দত্ত ম্যাম। সো দেবাঞ্জলিকে ফুল লুক দেখি, অয়ন্তিকা মিত্র, দেবাঞ্জলিকে ফুল লুক দেখাবো এপিসোডের লাস্টে, বিকজ এখন বসে শাড়ি দেখাবে। সো বিকজ ইট ইজ লাইক ভ্যালেন্টাইন উইক, ভালোবাসার উইক, সো উইল স্টার্ট উইথ রেড কালার, বিকজ রেড ইজ মাই ফেভারিট কালার, সো আই উইল বি বায়াসড টুয়ার্ডস দ্যাট। অঞ্জু বনসল, হাই সিঞ্জন অ্যান্ড দেবাঞ্জলি, হ্যালো ম্যাম, ক্যাসে হ্যায় আপ, তো শি লাভস ইউ সো কমপ্লেনিং, ইফ শি স্টপস দ্যাটস দ্য মডার্ন ম্যাটার অফ কনসার্ন। ওকে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিপ থট, ও অ্যাকচুয়ালি লড়কিও কো সমঝ মে আয়েগা দ্যাট দ্য কনেকশন উইচ দে হ্যাভ, জো হম লড়কো কো কবি সমঝ হি নি আয়া, সব উপর সে যাতা হ্যায়, পর এনিওয়েজ দ্যাটস আ রিয়েলি নাইস থট। সো ভীষণ ভালো লাগছে অ্যান্ড খুব ভালো থেকে, অনেক অনেক ভালোবাসা, গুড ইভিনিং। আচ্ছা, সর্বরী ভট্টাচার্যী ম্যাম বলছে, আগে যখন টিভিতে দেখতাম তখন সিঞ্জন খুব সিরিয়াস থাকতো, কিন্তু আজ 1 ইয়ার লাইভ দেখছি তোমায় খুব হাসি খুশি দেখি, এটা দেবাঞ্জলির গুণ তোমাকে এই মুডে রাখার জন্য, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাদের জন্য। ইয়া, আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি, আই রিয়েলি লাভ হার আ লট, লাইক আ টান, অ্যান্ড ও আমাকে ভালোবাসে না একটু, তো যাই হোক, এনিওয়েজ, বাট বিকজ আই ডু, সো অফকোর্স আই এম ভেরি হ্যাপি দ্যাট ভালোবাসতাম, আমরা ভীষণ চুটিয়ে প্রেম করেছি 2 বছর, তারপরে উই গট ম্যারিড অ্যান্ড আই এম লাইক ভেরি হ্যাপি, সেটারও 1 বছর হয়ে গেল, অ্যান্ড 1 বছর হওয়া মাত্র প্রথম কারোর কথা শুরুই হচ্ছে আমি পুরনো বউ হয়ে গেলাম বাড়ির, 1 বছর হয়ে গেল, দ্যাট ওয়াজ দি ম্যাটার অফ কনসার্ন ফর হার, দ্যাট ওয়াজ দি ম্যাটার অফ কনসার্ন ফর হার আফটার স্পেন্ডিং দি এন্টায়ার ডে অ্যাকর্ডিং টু হার প্ল্যান। এটাও একটা কথা বলি, 30 তারিখে সকাল থেকে রাত অব্দি যা যা করেছি আমি পুরোটা এন্টায়ারলি ওয়াজ হার প্ল্যানিং, বাট দিনের শেষে ওয়েন শি কেম ব্যাক হোম শি জাস্ট সেড 1 বছর হয়ে গেল, এবার আমি বাড়ির পুরনো বউ হয়ে গেলাম। এটা একমাত্র দেবাঞ্জলি বলতে পারে, এটা আমি বুঝতে পারলাম না কি বললো, বাট যাই হোক, আমার বাড়ি গিয়েছিলাম টিউজডে, মঞ্জিমার সাথে দেখা হয়েছিল, রুমাপল, ইয়েস ম্যাম, আমার সাথে দেখা হলো না, দ্যাট ওয়াজ রিয়েলি আ স্যাড পার্ট, বাট বোনের সাথে দেখা হয়েছে, দ্যাট ইজ রিয়েলি আ নাইস পার্ট, অ্যান্ড আপনার মনে হয় কিছু শাড়ি রাখা রয়েছে আমার কাছে, ওটা আমি যত্ন করে আমার নিজের কাছে রেখে দিয়েছি, সো ওটা ইজ নট, আচ্ছা সরি দেবাঞ্জলি, আজকে সিঞ্জনকে সুন্দর লাগছে বলতে হবে, আরে বাহ ক্যা বাত হ্যায়, কামিং ফ্রম সোমা জয়সওয়াল ম্যাম, ও মাই গড, ও মাই গড, সিঞ্জন ইজ ফ্লাইং, সিঞ্জন ইজ ফ্লাইং, তো এনিওয়েজ লাভ ইউর কালেকশন, এনি অর্গ্যানজা শাড়ি, হ্যালো ডিয়ার, বোথ হ্যাপি অ্যানিভার্সারি, তোমাদের কারেন্ট প্রোগ্রাম এখন টিভিতে কেন দেখতে পাই না ম্যাম, টিভিতে এখন আর হয় না, হয় আপনি একটু চ্যানেলগুলো দেখবেন, রাতের দিকে হয়, আর প্লাসে হয় অ্যান্ড আরও কয়েকটা চ্যানেলে হয়, আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করলে আপনাকে ডিটেল দিয়ে দেবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো প্রথম যেহেতু বলেছি যে লাল দিয়ে শুরু করছি, সো দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যান্ড জাস্ট সরস্বতী পুজো গেছে অ্যান্ড সামনে আসছে,
বসন্তকাল, তো ডেফিনেটলি তার জন্য এই ইয়েলো কালার, বাসন্তী রংটা ভীষণ ভালো লাগে আমার। অ্যান্ড ইয়েলো ইজ ভেরি নাইস, ভাইব্রেন্ট ইয়েলো কালার, অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ রিয়েলি ভেরি নাইস, অ্যান্ড দিস স্ট্রাইপস অ্যান্ড অল পুরোটা কিন্তু পিওর মটকার ওপর আছে। ফর দ্য ভেরি ফার্স্ট ইয়ার অফ ম্যারিড লাইফ, ফর দ্য ভেরি ফার্স্ট ইয়ার অফ ম্যারিড লাইফ, এখন আমি ব্লাউজ পিসটা, ফর দ্য ভেরি ফার্স্ট ইয়ার অফ ম্যারিড লাইফ, গড ব্লেস ইউ বোথ, 1000 ইয়ার্স অফ টুগেদার, শর্বাণী ঘোষ জজ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মহারাষ্ট্র থেকে কমেন্টস করলে কি অ্যান্সার দেওয়ার নেই কি গো, কতবার করলাম। অমিতা গাঙ্গুলি, সরি, রিয়েলি সরি ম্যাম, আমি আপনার কমেন্ট মিস করে গেছি, হয়তো এত কথা বলছিলাম তাই আমি একটু বেশি কথা বলি, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট, বাট অ্যাকচুয়ালি আই লাভ টু স্পিক অ্যান অল, বাট যাই হোক, এনিওয়েজ ম্যাম, প্লে না খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে, বাট উইশ ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ, থ্যাংক ইউ সো মাচ। চিন্ময়ী শ্যামা চৌধুরী, সো দিস ইজ আ মটকা বনারসি উইথ অ্যান্টিক জারি, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস যেটা পুরোটা স্ট্রাইপসের মধ্যে রয়েছে, অ্যান্ড বেশ অ্যাডিকুয়েট ফ্যাব্রিক দেওয়া রয়েছে, আপনারা চাইলে এক্সেল সাইজও কিন্তু বানাতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা না না, এরম কথা এক বছর পর শোনো মেয়েরাই বলে, সোমা জয়সওয়াল ম্যাম, আগেন 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 টেকিং দেবাঞ্জলির সাইড নো ম্যাটার হোয়াট, দ্যাটস আ রিয়েলি নাইস থিং, অ্যাট লিস্ট দেবাঞ্জলির ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা। বুকিং নাম্বার প্লিজ, কৃতিকা রেখা রয় ম্যাম, 9833663137 ইজ দ্য বুকিং নাম্বার। সো এই শাড়িটা, দিস ইজ দি আঁচল, দেখুন বরফি প্যাটার্ন করে যাচ্ছে প্রথমে আঁচলটা, অ্যান্ড আমি একটু ক্লোজ আপে গিয়ে দেখাই, দিস ইজ দি আঁচল পার্ট অফ দ্য শাড়ি, অ্যান্ড যেটা কিন্তু কালার একদম ব্লাউজ পিসের সাথে ম্যাচ করে দেওয়া আছে, অ্যান্ড এই সেম আঁচলের থিমটা কিন্তু ইজ গোয়িং ইন দ্য বর্ডার পার্ট অলসো। সো এই যে পুরো আঁচলের থিমটা, এটা পুরোটাই কিন্তু বর্ডার পার্টেও কন্টিনিউড হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবাউট, অ্যান্ড এর মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা, এর মধ্যে যে মোটিভগুলো আমরা ইউজ করেছি, দিজ আর অল ট্রেডিশনাল মোটিভস, দেখুন একদম এখানে ঘর রয়েছে, লোটাস ফ্লাওয়ার রয়েছে, দিস ইজ আ ভিলেজ স্টোরি আফটার অল, প্রত্যেকটা মোটিভ কিন্তু একটা ডিফারেন্ট ব্যাপার। সো হ্যাপি অ্যানিভার্সারি লাভলি কাপল, তোমাদের এভরি সানডে দেখি ভীষণ ভালো লাগে, লাভ ইউ বোথ, বিদিশা ভট্টাচার্যা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা এবার অল ওভার শাড়িটাকে দেখে নেবো, দিস ইজ, এটা ভীষণ সুন্দর দেখতে, এক্স্যাক্টলি, সো দিস ইজ সামথিং ডিফারেন্ট, যেটা একদম ট্রেডিশনাল বুটির বাইরে গিয়ে আমরা অল ওভার বুট ওয়ার্ক রেখেছি পুরো শাড়িটাতে, লালের সাথে হলুদ কম্বিনেশন, মটকা বেনারসি, অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল মটকা বেনারসি দেখানোর, তাদের জন্যই দেখানো। সো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, এটা কি 1 ইয়ার রেজাল্ট যে দাদাকে সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি তা বটে বলতেই পারো। তো এটার প্রাইস হচ্ছে 6250, 6250, অ্যান্ড বিকজ ইট ইজ ভ্যালেন্টাইন্স উইক, সো 6250 এই প্রথম শাড়িটাই আমি ফ্ল্যাশ সেলে রাখছি, 6250 আগে দাম ছিল, এখন কিন্তু 4500 টাকা, 6250 আগে দাম ছিল, এখন 4500 অনলি, অ্যান্ড দিস ইজ আ সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি, সো 6250 আগে দাম ছিল, এখন অনলি 4500, সো ইটস আ ভেরি এক্সক্লুসিভ পিস, যেটা আমি প্রথম শাড়ি ফ্ল্যাশ সেলে রাখলাম। সো এরপরে আমরা নেক্সট আরেকটা শাড়ি দেখব, অ্যান্ড দাদা একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে সময় খুব লিমিটেড, এত সময় নিলে হবে না, আমাদের মধ্যে একজন যিনি রয়েছে তিনি নতুন রয়েছে, তো ওনার একটু টাইম লাগছে, সো প্লিজ বিয়ার উইথ আস, সো ইয়া এক্স্যাক্টলি, সো হ্যাঁ, তো এরপরে আমরা আরেকটা শাড়ি দেখব যেটা আমরা রবির সিরিজের রয়েছে, আমাদের একদম বেঙ্গল হ্যান্ডলুমের, ভীষণ সুন্দর ক্রস শেডের মধ্যে রয়েছে, কিন্তু আমরা আঁচলটা কিন্তু পুরো বালুচুরি মোটিভে রেখেছি, আঁচলটা আমরা বালুচুরি মোটিভে রেখেছি, একটু ক্রস শেডের মধ্যে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, অন্য রং সোমা চ্যাটার্জি, নো ম্যাম আমি কালার্স হয়তো নেই, যদি থাকে কালার্স আপনি প্লিজ হেল্পলাইনে কন্ট্যাক্ট করবেন, এগুলোর কালার্স এখন রেডি নেই, মোস্ট অফ ইট আমি একদম রেডি স্টকে নেই, আপনাদেরকে দেখাই। সো দিস ইজ দি আঁচল, দেখুন প্রত্যেকটা মোটিভ কিন্তু পুরো হ্যান্ড উইভ করা, অ্যান্ড এখানে দেখুন হালকা হালকা ছোট্ট আউটলাইনও দেওয়া আছে, সো এটা বেসিক্যালি ট্রাই লেয়ার আঁচল, দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার যেটার মধ্যে বালুচুরি ওয়ার্ক রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড লেয়ার, সো ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, অ্যান্ড অ্যাগেন আমরা এবার অল ওভার শাড়িটাকে দেখে নেবো, দিস ইজ দি ইয়েলো বুটা, দিস ইজ দি ইয়েলো বুটা, অ্যান্ড দিস অ্যাগেন ইজ এ ব্ল্যাক বুটা, অ্যান্ড অ্যাগেন ইটস এ পিঙ্ক বুটা, সো ব্ল্যাক
ইয়েলো পিঙ্ক দিয়ে আমরা পুরোটা শাড়িটা রেখেছেন। পুরো ফ্যাব্রিকের যে কালারটা রয়েছে এটা কিন্তু অলিভ গ্রিনের সাথে ইয়েলোর ক্রস শেড। সো দিস ফ্যাব্রিক কামস উইথ আ ইয়েলো অ্যান্ড অলিভ গ্রিন ক্রস শেড, অ্যান্ড এর সাথে দেখুন এই ছোট্ট ন্যারো ইঞ্চি বর্ডারটা বেজ কালারের, তার সাথে সবুজ হচ্ছে বর্ডার কালার। সো অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেব। আদিতি উপাধ্যায় সুকুল বলছে আস্তে আস্তে দেখাও দাদা, কোনো তারা নেই। ওকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময় আমাকে অ্যালাউ করার জন্য। অ্যান্ড সিঞ্জন দেবাঞ্জলি লাভ ইউ বোথ, খুব ভালো থাকো দুজনে। অর্পিতা ম্যাম থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মধুমিতা দাস সসমল বলছে এক্সক্লুসিভ কাতান কালেকশন দেখাও প্লিজ। শিওর, ডেফিনেটলি উই উইল শো এক্সক্লুসিভ কাতান কালেকশন ভেরি সুন, ইফ নট টুডে নেক্সট উইক। সো এইটা পুরো শাড়িটা এরম অল ওভার, এই কিন্তু ছোট ছোট বুটিতে যাবে, এই ছোট ছোট বুটিটা অল ওভার শাড়িতে থাকছে, কিন্তু ব্লাউজ পিসটা প্লেন রয়েছে আর বর্ডারের আমরা আউটলাইনটা রেখেছি যেটা আপনারা সেম কালার, সো আপনারা স্লিভসে ইউজ করতে পারবেন। অ্যান্ড দ্য প্রাইস ইজ 2520, 2520 ইজ দ্য প্রাইস অফ দ্য সারি, অ্যান্ড এর সাথে কিন্তু ফেসবুক লাইভে 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সো ইউ উইল গেট 10% ডিসকাউন্ট অন এভরি সারি উইচ উই আর শোয়িং অ্যান্ড মে বি মোর। সো পুনম মিশ্রা হাই, হ্যালো ম্যাম, হ্যালো পুনম ম্যাম। অ্যান্ড দীপা সাহা মটকা বেনারসিটা আমি নিতে চাই, দীপা ম্যামকে রিকোয়েস্ট করবো আপনি প্লিজ আমাদের হেল্পলাইনে মেসেজ করুন 9833663137। সো দিস ইজ অ্যাগেন ইজ দ্য কালার অফ লাভ উইচ ইজ মাই ফেভারিট কালার। এই শাড়িটা বলার কিচ্ছু নেই, এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে পরে ডিনারে যাওয়ার শাড়ি। সো অফকোর্স কনক চ্যাটার্জি হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, অনেক ভালো থাকো, ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড দিস ইজ আ পারফেক্টলি মানে একদম কি বলবো ব্লাড রেড কালার, একদম পারফেক্ট ব্লাড রেড কালার, অ্যান্ড তার সাথে কিন্তু জরির বর্ডার, জাস্ট দিস ইজ প্লেন অ্যান্ড সিম্পল ইয়েট ভেরি এলিগেন্ট। সো শর্মিষ্ঠা পল, শর্মিষ্ঠা পল বলছে কিছু একটা টেকনিক্যাল ডিস্টার্ব করছে দাদা। আচ্ছা কি ডিস্টার্ব করছে আমাকে বলো, নেটওয়ার্ক কানেকশন অর মেবি সাউন্ড অর মেবি ভিডিও, কি ডিস্টার্ব করছে একটু মেনশন করো। অ্যান্ড ভেরি নাইস রেড, পুনম মিশ্র ম্যাম বলছে ইয়েস দিস ইজ পারফেক্ট ব্লাড রেড কালার উইথ জারি বর্ডার অন বোথ সাইডস। সো দিস ইজ দ্য জারি বর্ডার অন বোথ সাইডস অ্যান্ড আঁচলটাও ইজ জারি, তো ভীষণ ভালো। অ্যান্ড দিস ইজ র সিল্ক, দিস ইজ র চন্দেরি সিল্ক, অ্যান্ড দ্য ফ্যাব্রিক অলসো ইজ ভেরি নাইস ভেরি গুড, অ্যান্ড দিস ইজ ভেরি ক্লাসি অ্যান্ড ইয়েট ভেরি এলিগেন্ট, ভীষণ ভালো দেখতে অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে প্রাইস 2480, 2480 টাকা দাম এই লাল শাড়িটার। অ্যান্ড যারা এটা হচ্ছে চন্দেরি র সিল্ক ম্যাম, মধুমিতা সাহা, ইটস আ ভেরি নাইস পিস, যারা লাল পছন্দ করে তাদের জন্যই কিন্তু এই শাড়িটা দেখানো, যারা লাল পছন্দ করে না তাদের জন্য নয়, ইটস আমার মতো লোকেদের জন্য এই শাড়িটা, যারা একদম রেড বলতে পাগল। অ্যান্ড ব্লাউজ পিসটা রানিং এ রয়েছে, ইটস ইজ আ ভেরি এলিগেন্ট পিস। এক্স্যাক্টলি আপনারা চাইলে মিক্স অ্যান্ড ম্যাচ করে, এক্স্যাক্টলি এর সাথে টোন অন টোন কালার কম্বিনেশন করেও কিন্তু আপনারা ব্লাউজ পরতে পারেন। সো সো প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো আজকে দেখাবো, অ্যান্ড ভ্যালেন্টাইন স্পেশাল হচ্ছে আমাদের এপিসোডটা। অ্যান্ড এবার আমরা আরেকটা চলে যাচ্ছি ডেলিভার শাড়িজে। সো আমাদের একজন রয়েছে ভিউয়ার্স, অ্যান্ড আগের দিন আমার সাথে কথা হলো ওভার ফোন, অ্যান্ড আমাকে বললো যে সিঞ্জন পারলে কিছু ডেলি ওয়্যারের শাড়ি দেখিও, কে পাল ম্যাম, সো কিছু ডেলি ওয়্যারের শাড়ি দেখিও যেটা আমার অফিসে পরে যেতে সুবিধা হবে। সো তাদের জন্য আই এম শোয়িং দিস শাড়ি, রূপালি বলবাইকার, আই ওয়াজ সো হ্যাপি টু স্পিক টু ইউ সিঞ্জন ইয়েস্টারডে রিগার্ডিং মাই কাঞ্চিপুরম ব্লাউজ, আই ট্রুলি লাভ বোথ মাই সারিজ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ওয়ার ইট সুন। রূপালি ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইয়র ফিডব্যাক, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস ফর মি টু টক টু ইউ অ্যাজ ওয়েল, অ্যান্ড প্লিজ শেয়ার ইয়র পিকচার অলসো ওয়েন ইউ উইল ওয়ার আওয়ার সারিজ সো দ্যাট উই ক্যান শেয়ার ইট অন আওয়ার ফেসবুক। অ্যান্ড ডেফিনেটলি ইটস রিয়েলি আ নাইস থিং যে আপনাদের সাথে যখন আমি ইন্টারাক্ট করতে পারি পার্সোনালি, আমার ভীষণ ভালো লাগে। দেবাঞ্জলি কি শাড়িটা এইভাবে পরেছে, না অন্য কোনো ড্রেস, দারুণ লাগছে দেবাঞ্জলি, শাড়িটাই এইভাবে পরেছে বিকজ ব্লাউজটাই আমাকে আমাদের মালবিকা ম্যাম এরকম দিয়েছে, মালবিকা আন্টি, সো ভীষণ পছন্দের একটা জিনিস আমাকে দিয়েছে। আই উইল প্রিজার্ভ ইট ফর মাই লাইফ টাইম বিকজ ইটস কমপ্লিটলি হ্যান্ড ওভেন ব্লাউজ যেটা দিয়েছে। অ্যান্ড এটা একটা চন্দেরির ওপর দেখাচ্ছি, জয়পুর প্রিন্টের, ভীষণ ভালো কালার কম্বিনেশন, ভেরি আই সুদিং পেস্টেল শেড অফ অরেঞ্জ, দিস ইজ দি অরেঞ্জ পাল্লু অ্যান্ড উইচ কামস উইথ দ্য পিঙ্ক বডি। সো জয়পুর প্রিন্ট 100% জয়পুর ব্লক,
ফ্রক, অ্যান্ড তার সাথে কিন্তু ভীষণ সুন্দর এই ডিমের কুসুম কালার, বাংলায় আমরা বলি রাইট, সো এগ ইয়ক কালার, দিস ইজ দি পারফেক্ট এগ ইয়ক কালার রাইট। সো যারা ডায়েট করে, যারা ইয়ক বাদ দিয়ে খায় আমার মতো, তাদের জন্য বলছি এগ ইয়ক কালার। আচ্ছা, ডিমের কুসুম মানে কুসুমটা কাঁচা অবস্থায়? অফকোর্স অফকোর্স, সেদ্ধ হয়ে যাওয়ার পর, অ্যান্ড তারপরে দেবাঞ্জলির আবার অনেক কনসার্ন আছে যে এগ ইয়ক ওভার কুকড, এগ ইয়ক হাফ বয়েলড, এগ ইয়ক নট বয়েলড এট অল, সো এরকম দেবাঞ্জলির অনেক ফান্ডা আছে। সো ডেফিনেটলি এটা কোন স্টেট অফ ইয়কের কালার সেটাও দেবাঞ্জলি হ্যাজ স্যাড এক্স্যাক্টলি। সো কাঁচা ডিমের কুসুমের কালার, এটা সাদা শ্রী দেখাও না প্লিজ, ডেফিনেটলি সাদা শাড়ি দেখাবো। লাভ ইউর কালেকশন নুপুর বাসু। হ্যালো ম্যাম, ইটস বিন আ লং টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং নুপুর ম্যাম। রশ্মি পাত্র, সিঞ্জন সিল্ক বন্দি শাড়ি দেখতে ট্রাই করো প্লিজ, ডেফিনেটলি দেখাতে ট্রাই করবো ম্যাম নেক্সট উইক। সো এই চান্দেরিটার প্রাইস হচ্ছে 2360, 2307 টাকা এই চান্দেরিটার প্রাইস, অ্যান্ড এই শাড়িগুলো কোনোদিনও পুরনো হবে না, দিজ আর অল এভারগ্রিন ডিজাইনস। আজকে 2020-তে যেরকম দেখাচ্ছি, 2030-তেও আমি এরকমই ব্লক প্রিন্ট দেখাবো, বিকজ দিস শাড়িজ উইল নেভার গো আউট অফ ফ্যাশন, ইট উইল অলওয়েজ বি ইন ট্রেন্ড বিকজ দিজ আর অল ট্রেডিশনাল ব্লকস। সো শাড়িটা কুর্তি দেখালে ভালো হয়, শাড়ির সাথে কুর্তি দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আমাদের আরেকটা ডেলি ওয়্যারের শাড়ি দেখাচ্ছি, যেটা সফট কটনের মধ্যে রয়েছে, অরণ্যর, আমাদের ভেজিটেবল ডায়েট, দিজ আর অল অর্গ্যানিক শাড়িজ, বিকজ দ্য কালার্স উইচ উই হ্যাভ ইউজড আর কমপ্লিটলি 100% অর্গ্যানিক কালার্স, মেড ফ্রম 100% ন্যাচারাল ভেজিটেবলস। সো পুরো অল ওভার শাড়িটাতে যে কালার দেখছেন, ইটস অল মেড ফ্রম ভেজিটেবল কালার্স। সো মতলব দিস কালার্স আর মেড ফ্রম ভেজিটেবলস, অ্যান্ড দিস আর অল 100% হ্যান্ড ব্লক প্রিন্টেড শাড়ি। সো দিস ইজ দ্য পল্লু 100% বগরু প্রিন্ট শাড়ি ফ্রম জয়পুর, অ্যান্ড দিস ইজ লাইক পুরো সফট কটন, দিস ইজ 60s মাল কটন, দ্য ফ্যাব্রিক ডেন্সিটি ইজ 60s মাল কটন। আই এম শোয়িং ইউ দ্য টেক্সচার অফ দ্য ফ্যাব্রিক, সি দ্য টেক্সচার অফ দ্য ফ্যাব্রিক, ইটস ইজ নিটলি ওভেন অফকোর্স, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই প্রিন্টটা যাবে। অ্যান্ড এই যে লিফ প্রিন্টটা রয়েছে সাদাতে, অ্যান্ড আমি অ্যাগেন বলছি, আই উইল স্পিক লাইক আ হিন্দলিশ বেঙ্গলি বিকজ উই হ্যাভ ডিফারেন্ট ভিউয়ার্স ফ্রম অল অ্যারাউন্ড ইন্ডিয়া নাও, সো ডেফিনেটলি আই উইশ টু কমিউনিকেট টু দেম অ্যাজ ওয়েল, সো তাই জন্য মেবি আই উইল স্পিক ইন লিটল বিট অফ হিন্দি অ্যান্ড ইংলিশ অলসো, সো প্লিজ বিয়ার উইথ মি অ্যাজ ওয়েল। সো অল ওভার শাড়িটাকে আমরা এভাবে দেখে নেবো, অ্যান্ড দিস ইজ দি বর্ডার অফ দ্য শাড়ি, অ্যান্ড পুরো শাড়িটাতে এরকম লিফ মোটিভ যাচ্ছে, ভীষণ ভালো দেখতে। দিস ইজ ব্ল্যাক, সো ব্ল্যাক ইজ নেভার আউট অফ ফ্যাশন, অ্যান্ড ব্ল্যাক ইজ অলওয়েজ ফেভারিট, সো ভীষণ ভালো একটা কালার, অ্যান্ড পুরোটা কিন্তু অর্গ্যানিক্যালি মেড, অ্যান্ড দিস ইজ ভেরি সফট, ইউ ক্যান সি দিস ইজ ভেরি সফট, আই এম হোল্ডিং দ্য শাড়ি ইন মাই পুরো পাম, অ্যান্ড এখানে দেখাচ্ছি দ্য প্রাইস ইজ 1095, দ্য প্রাইস ইজ 1095 ওনলি, অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ রানিং ফ্যাব্রিক, সো ব্লাউজ পিসটা কিন্তু পুরো রানিং ফ্যাব্রিকে রয়েছে, অ্যান্ড পুরো শাড়িতে কিন্তু লিফ মোটিভটা রয়েছে। সো অদ্ভুত সুন্দর একটা ডেলি ওয়্যারের শাড়ি, ইটস অ্যান অসম কালার শাড়ি, ক্যান ইউ শো মি সামথিং ইন ব্ল্যাক উইথ লাইট ওয়েটেড উইচ আই ক্যান ওয়্যার ইন স্মল পার্টিজ, ডেফিনেটলি উই ক্যান ম্যাম। অ্যান্ড এটা আরেকটা আমাদের ফিউশন স্টুডিও দেখাচ্ছি, ইক্কাতের সাথে কাঞ্চিপুরম আমরা মিক্স করেছি। So this is a sari, but this is a sample design again. This is a sari which like ikkat body royeche and tar sathe amra kanchipuram border rekhechi. So ikkat sari royeche tar sathe amra kanchipuram border rekhechi, and eta is the aanchal, puro ta dekhte pachhen ekdom jorir stripes aanchal, and er sathe kintu puro ei kanchipuram border ta jacche. So acha apnader kach theke kono sari pacchi na, ager episode ta te ekta sari বলে আর পেলাম না শিবানী পল, হোয়াটসঅ্যাপে এত দেরিতে আনসার হয়, একটু কাইন্ডলি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ SMS গুলো দেখার চেষ্টা করুন। শিওর ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার ফিডব্যাক, অ্যান্ড উই আর রিয়েলি 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 ওয়ার্কিং ভেরি হার্ড যাতে আমরা হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারি, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। অ্যান্ড মুক্তা পালিত, হ্যালো কেমন আছো? সো প্রজ্ঞা ঈশিতা মৃদু বলছে, হ্যালো সিঞ্জন দাদা, আই থিঙ্ক ইউ রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ শোন আ রেড বালুচুরি অ্যাট লাইভ, অ্যাকর্ডিং টু মাই রিকোয়েস্ট আই অলরেডি গট দ্য শাড়ি অ্যাট UK, বাট ওয়ান দিস আই ইয়েস্টারডে গট আ লেটার ফ্রম ফেডেক্স, ইট সেজ আই হ্যাভ টু পে £43 অ্যাজ ট্যাক্স অর ডিউটি, আই সেন্ড আ পিক অফ দ্যাট লেটার ইন হোয়াটসঅ্যাপ, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন মি
why I have to pay this to FedEx, you can reply at my WhatsApp, because this is a topic to discuss, not a topic to discuss at live, I understand. No, no, Pragya ma'am, I must tell you that ke I will surely check ke WhatsApp e ki pathiyeche, but I think ota maybe UK customs theke pathiyeche, it's a customs letter. Ora randomly onek parcel check kore, because okhane custom clear korar pore in Malta jai, erokom shobshomoy hoy na, but I'll definitely check on that and I'll get matlab আমি ফেডেক্স এর টিমের সাথেও কথা বলবো রিগার্ডিং দিস। সো প্লিজ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একটু টাচে থেকো, আমি হোয়াটসঅ্যাপ টিমের থেকে ইনফরমেশন নিয়ে নেবো বাকিটা। বাট ডেফিনেটলি আই লুক ইন টু দ্য, থ্যাংকস ফর শেয়ারিং। অ্যান্ড এটা হচ্ছে 1690, 1690 টাকা হচ্ছে এই ইকাত্তর প্রাইস, যেটার সাথে আমরা কাঞ্চিপুরম বর্ডার ইউজ করেছি। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, যেটা কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল ব্ল্যাকের মধ্যে যাচ্ছে। মুক্তা পালিত বলছে দেবাঞ্জলির ব্লাউজটা সত্যি দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেবাঞ্জলি কি লোটে মাছে ঝুড়ি আর হাঁসের ডিমের ফুলকপি দিয়ে শিখেছে? আচ্ছা আজকে কিন্তু বাই দ্য ওয়ে লোটে মাছ খেয়েছি আমরা, বাই দ্য ওয়ে ইটস আ ফ্যাক্ট, একটু আগে জাস্ট 1 ঘন্টা আগে আমরা লোটে মাছ খেয়েছি, তার জন্য আমি হয়তো কম কথা বলছি বিকজ আমার জিভটা এখনো ভারী, আই এম স্পিকিং উইথ আ হেভি টাং। আচ্ছা শাহনাজ খান বলছে অপু আমি আপু আমি নিউ, ওকে ওকে ওয়েলকাম টু আওয়ার ফেসবুক লাইভ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, অ্যান্ড ভীষণ ভালো লাগছে তোমাদেরকে পেয়ে। অ্যান্ড দেবাঞ্জলি লাভ ইয়োর গুজরাটি ওয়্যার, এনিথিং সুটস ইউ, বাট বোথ ইফ ইউ বোথ অফ ইউ ইয়াং অ্যান্ড বিউটিফুল। রূপালী বলবাইকা থ্যাংক ইউ সো মাচ। সিনজন্দা এত লোকের লটারি লাগছে বাট আমার লাগছে না, পালিয়ে ছুটে চলে যাব আমার বাড়িতে। না না নো প্রবলেম, আপনি হোয়াটসঅ্যাপ করুন, ডেফিনেটলি উই উইল চেক অন দ্যাট। অ্যান্ড দিস ইজ লাইক দি কটন কাঞ্চিপুরম, এটা হচ্ছে কটন কাঞ্চিপুরম দেখাচ্ছি। আপু এটা কি কলকাতা? ইয়েস এটা কলকাতাতে, উই আর বেসড অন কলকাতা। অ্যান্ড দিস ইজ দ্য কটন কাঞ্চিপুরম, এটা 100% ট্র্যাডিশনাল কটন কাঞ্চিপুরম করেছি আমরা ফিউজন স্টুডিওতে উইথ দ্য বনারসি আঁচল অ্যান্ড বর্ডার। সো দিস ইজ দ্য বনারসি আঁচল অ্যান্ড বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন দ্য বর্ডার ডিজাইন ইজ কমপ্লিটলি বনারসি, বাট দ্য বডি ডিজাইন ইজ ফ্রম কাঞ্চিপুরম। সো দিস ইজ দ্য কটন কাঞ্চিপুরম মিক্সড অ্যান্ড ম্যাচ উইথ লাইক বনারসি। সো অল দ্য শাড়িজ আজকে আমরা যেটা দেখাবো তার মধ্যে রেড কালার একটু বেশি থাকতে পারে, অ্যান্ড দিস ইজ অলসো রেড কালার বিকজ রেড ইজ এ কালার অফ লাভ, এক্স্যাক্টলি। সো এটা ভীষণ ভালো একটা লাইট ওয়েটের শাড়ি, লাইট ওয়েটের কটনের শাড়ি। আপনাদের শাড়ি আমি পরি, খুব সুন্দর কালেকশন, ট্র্যাডিশনাল শাড়ি, একটু দেখাও প্লিজ। ডেফিনেটলি দেবাঞ্জলি ইউ আর লুকিং বিউটিফুল অ্যাজ ইউজুয়াল, আমি কোনো শাড়ি পাচ্ছি না শিবানী পল। নো নো শাড়ি পাবেন ম্যাম, আমি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ টিমকে বলে দিচ্ছি আপনাকে, আপনার মেসেজগুলো যেন আগে চেক করে, আপনি যখন মেসেজ করবেন আপনার নামটা কাইন্ডলি প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজে মেনশন করে দেবেন, শিবানী পল। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, যেটা রানিংয়ে যাচ্ছেন অল ওভার শাড়িতে কিন্তু এরকম হ্যান্ড ওয়েভিং থাকছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2450, 2450, এর ওপরেও কিন্তু 10% আমাদের ডিসকাউন্ট থাকছে। সো আই উইল ওয়েট ফর দ্য কনফার্মেশন অ্যাট হোয়াটসঅ্যাপ, অ্যান্ড হোয়াট আই হ্যাভ টু ডু অ্যাট দিস কেস, প্লিজ গেট ব্যাক টু মি অন দিস টপিক অ্যাট হোয়াটসঅ্যাপ, আদারওয়াইজ আই উইল বি অন এ কনফিউশন। প্রজ্ঞা ম্যাম ডোন্ট ওয়ারি, আমি ডেফিনেটলি লাইফটা শেষ করেই আই উইল ফলো ইট আপ উইথ মাই হোয়াটসঅ্যাপ টিম, অ্যান্ড আমি নিজেও পার্সোনালি দরকার হলে আপনার সাথে কথা বলে নেবো ওভার ফোন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো ইন্দ্রাণী রয় আমি আজ লেট, নো ম্যাম উই হ্যাভ জাস্ট স্টার্টেড অ্যান্ড দিস ইজ অ্যাগেন আ সিল্ক কোটা, পিওর সিল্ক কোটা, অ্যান্ড যেহেতু সামার আসছে, সামার ইজ অলরেডি হেয়ার, অ্যান্ড আমরা অলরেডি বিড ফেয়ারওয়েল করছি উইন্টারকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই শুড বি স্যাড, বাট অ্যাগেন আমার আমি একটু নিজেকে ম্যাচ করিয়ে নিচ্ছি যে গড ব্লেস দ্য ইউনো ইনভেন্টার অফ এয়ার কন্ডিশনিং, যে আমাদের এই সামারেও একটু হলেও রিলিফ দিচ্ছে। সিনজন মেসেজ দেখছো না আমার, মৌসুমি বাসু ম্যাম ডেফিনেটলি এক্ষুনি তো দেখলাম, আমি হয়তো মিস করে গেছি, সরি ফর দ্যাট, আমি সব ফ্রেন্ডসদের শেয়ার করে দিয়েছি, অপর্ণা গোস্বামী মাইতি থ্যাংক ইউ সো মাচ ম্যাম, লাভ ইউ লট। অ্যান্ড মধুমিতা মুখার্জি দেবাঞ্জলিকে দেখতে খুব সুন্দর লাগছে, কেয়া বাত হ্যায়, থ্যাংক ইউ সো মাচ, দেখুন ওর হাসিটা, এই যে হাসিটা এটা কিন্তু ওকে ভালো বললেই পাবেন, অ্যান্ড আমাকে ভালো বললে পাবেন না। সো সো এনিওয়ে, সো মনি বানিক আই এম লেট, নো ম্যাম উই হ্যাভ জাস্ট স্টার্টেড, সামার ইজ কামিং, সো স্যাড, ইয়েস অফকোর্স আই এম রিয়েলি ভেরি স্যাড, অ্যান্ড দিস ইজ 100% ব্লক প্রিন্টেড সফট লাইক
কোটা সিল্ক, দিস ইজ আ সফট কোটা সিল্ক, আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ 100% সিল্ক কোটা, কামস উইথ আ সিল্ক মার্ক সার্টিফিকেশন, অ্যান্ড এটা পুরোটা কিন্তু ব্লক প্রিন্টেড, সো ইটস আ ভেরি নাইস পিস, অ্যান্ড এর সাথে কিন্তু এই ন্যারো জড়ির বর্ডারটা থাকছে, সো অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো, অ্যান্ড আই এম অলরেডি প্রমোটিং গ্রিন, ইউ ক্যান সি ট্রি মোটিভ, পাম ট্রি মোটিভ অলরেডি প্রিন্টেড অন দ্য শাড়ি, সো অল ওভার শাড়িটা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এটা কি শাড়ি সাথী বসাক? ম্যাম এটা হচ্ছে পিওর সিল্ক কোটা, 200 গ্রাম ওয়েট হবে না শাড়িটার, এতটা লাইট ওয়েট, দিস ইজ লেস দ্যান 200 গ্রামস, দিস ইজ পারফেক্টলি মেড ফর সামার, দিস ইজ 100% আমাদের সামার কালেকশনের একটা স্যাম্পল দেখাচ্ছি, সিল্ক কোটা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 3160, 3160 হচ্ছে এটার প্রাইস, কিন্তু এটা আমি ফ্ল্যাশ সেলে রাখছি ফর 2500, এই শাড়িটা এখন কেউ বুক করলে মাত্র 2500 টাকায় পেয়ে যাবে, নট 3160 টাকা। আমি ভাবছি কবে সামার আসবে, আসছে না, বৃষ্টি হয়, শীত বেড়ে গেল আবার, এক্স্যাক্টলি শীতটা আবার বেড়ে গেল, অ্যান্ড তার জন্য দেবাঞ্জলির যে কী কী হচ্ছে আমি আমি নিজে ফিল করতে পারি, বাট আই লাভ উইন্টার। সানডে লাইভ থেকে নেওয়া তসর বেনারসিটা, বিয়ে বাড়িতে পড়েছিলাম, পিক পাঠিয়েছি, দারুণ শাড়ি, থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ রুনা গুপ্তা ম্যাম ফর ইউর ফিডব্যাক, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আগেন দিস ইজ আ ডিজাইনার আর্নি সিল্ক, দিস ইজ আগেন আ ডিজাইনার আর্নি সিল্ক, যাদের গিফটিং এর ব্যাপার আছে, সামনে ওয়েডিং সিজনে প্রচুর ইনভিটেশন আছে সামারে, বা লাইট ওয়েট একটু গর্জিয়াস শাড়ি পরতে চাইছেন তাদের জন্য এটা ভীষণ ভালো অপশন। এটার মধ্যে দেখতে পাচ্ছেন একদম ট্র্যাডিশনাল, একদম কাঞ্চিপুরম মোটিভ রয়েছে, দিস ইজ আ পিকক মোটিভ, অ্যান্ড আঁচলটা কিন্তু পুরো আর্নি, আঁচলটা কিন্তু পুরোটা আর্নি মোটিভে রয়েছে, পুরোটা দেখছেন আঁচলে একটা ক্রস স্টেড রয়েছে উইথ লাইক আ পার্পল শেড উইথ গ্রিন, ভীষণ ভালো দেখতে, অ্যান্ড বডিটাতে কিন্তু হালকা মাস্টার্ড ইয়েলোর সাথে গ্রিনটা রয়েছে, পুরো শাড়িটাতে কিন্তু এমবস্ড ওয়ার্কটা রয়েছে, সো এই শাড়িটা ইজ ভীষণ গর্জিয়াস দেখতে, অল ওভার শাড়িটাতে এই ওয়ার্কটা আছে, অ্যান্ড বোথ সাইডে কিন্তু এই বর্ডারটা, সো এই সাইডে কিন্তু আবার এলিফেন্ট মোটিভ রয়েছে, যেটা অ্যাগেন একদম ট্র্যাডিশনাল কাঞ্চিপুরম, একটা এলিফেন্ট মোটিভ, একটা পিকক মোটিভ, অ্যান্ড আগেন দিস ইজ দ্য সেম ফর দিস সাইড অলসো, সো বোথ সাইডে কিন্তু এই বর্ডারটা রয়েছে, তার সাথে অল ওভার শাড়িতে এমবস্ড ওয়ার্কটা রয়েছে, তো ভীষণ ভালো দেখতে শাড়িটা, ইটস আ ডিজাইনার আর্নি পিস। আমি তোমাদের অ্যানিভার্সারির মিষ্টি খাওয়ানোর কথা বলেছি বলে আজ আমারও মেসেজ রিড করছো না, মৌমিতা দত্ত এমা, না না ম্যাম আমি এক্ষুনি আপনার মেসেজটা দেখলাম, আমি কেন ইগনোর করবো আপনার মেসেজ, প্লিজ এরকম ভাববেন না, আই এম রিয়েলি সরি ইফ আই হ্যাভ লাইক নট সিন ইয়োর মেসেজ বিফোর, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট এরকম কোনো না। আচ্ছা আজকে আমাদের তাহলে তোমাদের কি দেখা হয়েছিল, গল্পটা হয়ে যাক, কি করে দেখা হয়েছিল, কি করে দেখা হয়েছিলটা হচ্ছে একটা, অফকোর্স 1960 rupees এই দেখা হয়েছিল কথা বলাতেই দেখুন আমি প্রাইসটাও ভুল দেখছি, ও মাই গড, সেই ওল্ড মেমোরিজ অ্যান্ড অল, অ্যান্ড আমি সত্যি কথা বলতে ওই মেমোরিজগুলো নিয়ে যদি এখন শেয়ার করতে শুরু করি আমি ডেফিনেটলি শাড়ি দেখাতে পারবো না, বিকজ দিস ইজ লাইক ভীষণ মেমোরেবল এক্সপিরিয়েন্স, আমি কোনো দিন এপিসোডের শুরুতেই আপনাদেরকে শেয়ার করবো বিফোর শোয়িং সারিজ, রাইট, দ্যাট উইল বি বেটার, সো দিস ইজ 1960 rupees, অ্যান্ড এটা হচ্ছে ক্রস শেডের ওপর ব্লাউজ পিসটা, ভীষণ ভালো দেখতে। আচ্ছা ফরিদা ইয়াসমিন রোজি ঢাকাতে ডেলিভারি করেন জানান, ম্যাম ডেফিনেটলি আপনি প্লিজ আমাদের হেল্পলাইনে একটা মেসেজ করুন, আমাদের হেল্পলাইন থেকে আপনাকে ডেফিনেটলি জানিয়ে দেবে, দিস ইজ আ মাসলিন সিকোয়েন্স শাড়ি, অল ওভার মাসলিনের ওপর যাচ্ছে, এটা একটা নিউ কালার্স যেটা আমরা ডেভেলপ করেছি সামারের জন্য, এটা স্যাম্পল এসেছিলো আগে বাট এটা একটু ফিনিশিংয়ে গেছিলো, এখন ফাইনালি এসে গেছে, সো দিস ইজ আগেন আ ডিফারেন্ট কালার মেড ফর সামার, ভীষণ ভালো দেখতে এই শাড়িটা, আঁচলটা এই সিকোয়েন্সে পুরো, আঁচলটা পুরো সিকোয়েন্সে, বর্ডারটা কিন্তু আগেন সিলভার জারি, বর্ডারটা সিলভার জারি, আঁচলটা সিকোয়েন্সের ওপর রয়েছে, অ্যান্ড এই সিকোয়েন্সটা কিন্তু পুরো উইভিংয়ে, পুরো উইভিংয়ের মধ্যে সিকোয়েন্সটা রয়েছে, অ্যান্ড পুরো বডিটা কিন্তু মাসলিনে, অ্যান্ড এই কালারটা দেখতে পাচ্ছেন দিস ইজ আ কোরাল গ্রিন কালার স্পেশালি মেড ফর সামার, অ্যান্ড আপকামিং সামারের জন্য এই লাইট কালার্সগুলো ডেভেলপ করেছি, অ্যান্ড এইটা সিলভার জড়ি যাচ্ছে কিন্তু পুরো শাড়িতে, অ্যান্ড পুরোটা কিন্তু মাসলিন, দিস ইজ আ সিল্ক মার্ক সার্টিফাইড মাসলিন শাড়ি, অল ওভার শাড়িটাতে এরকম যাচ্ছে, অ্যান্ড এটার ব্লাউজ পিসটা ভীষণ ভালো দেখতে, এটার ব্লাউজ পিসটা ইজ এ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড অল ওভার শাড়িটা এরকম প্লেন অ্যান্ড সিম্পল যাচ্ছে বলে এর ব্লাউজ পিসটা কিন্তু আগেন পুরো সিলভার ব্রোকেডে করা, পুরো সিলভার ব্রোকেডে করা, আমি দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যান্ড দিস ইজ রিয়েলি ভেরি গর্জিয়াস ব্লাউজ পিস, অ্যান্ড আমি শাড়িটা দেখিয়ে দিই, দিস ইজ দি কোরাল গ্রিন কালার শাড়ি,
কামস উইথ দিস সিলভার ব্রোকেড ব্লাউজ পিস, ভেরি রিচ ব্লাউজ পিস, ভেরি এলিগেন্ট, অ্যান্ড অল ওভার শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে। অ্যান্ড এটা প্রাইসিংটা এখনো হয়নি, বিকজ ইটস আ স্যাম্পল পিস, তো যারা এটা শাড়িটা যদি কেউ এনকোয়ারি করেন তখন আমরা প্রাইসটা বলে দিতে পারবো, এখনো এটা প্রাইসিংটা কিন্তু আসেনি। সো এটা জাস্ট একটা রেডি স্যাম্পল আমি এনে দেখালাম, এটা একদম আপকামিং আমাদের সামারের কালেকশন। এটা প্রাইস উইদিন ওই অ্যাপ্রক্সিমেটলি 4000 ধরে রাখুন, তার একটু ওপর নিচ হবে, বাট একটু জেনে নেবেন, যাদের পছন্দ তারা হোয়াটসঅ্যাপে এনকোয়ারি করে প্রাইসটা প্লিজ। অ্যান্ড এটা আরেকটা দেখাচ্ছি, এটা ভীষণ ভালো দেখতে, মোডালের ওপর রয়েছে, ভীষণ ভালো দেখতে, একদম 100% ট্র্যাডিশনাল প্রিন্টের ওপর যাচ্ছে অল ওভার। দিস ইজ আ মোডাল, দিস ইজ আ 100% মোডাল ফ্যাব্রিক, এটা ভীষণ ভালো দেখতে। অ্যান্ড আগেন আপকামিং সামারের জন্য দেখাচ্ছি এগুলো, বিকজ হ্যাঁ ইয়েস আজরাক, এটা মোডাল রয়েছে আজরাক প্রিন্টের ওপর, যেটা কিন্তু 3D আজরাক, নট অনলি আজরাক, 3D আজরাক, গর্জিয়াস মসলিন শাড়ি দেখতে চাই। আচ্ছা সারদা দাস, আমি 104 টাকা পেমেন্ট করেছি, থ্যাংক ইউ সো মাচ, আমাদের আগের লাইভে আপনি তাহলে হয়তো 4 টাকার শাড়িটা পেয়েছেন প্রথম 4 জনের মধ্যে, সো কংগ্রাচুলেশনস টু ইউ ডেফিনেটলি। অ্যান্ড আপনি পেমেন্ট যখন করেছেন শাড়িটাও পেয়ে যাবেন, নো প্রবলেম অন দ্যাট, বিকজ 4 টাকা ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি অ্যান্ড 100 টাকা ওয়াজ শিপিং চার্জ, সো 104 টাকা আপনি পে করেছেন, তো শাড়িটাও আপনি পেয়ে যাবেন। সারদা দাসকে বলছি, অ্যান্ড দিস ইজ অ্যান এলিফেন্ট প্রিন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D রয়েছে, এটা 3D মোটিভে রয়েছে, দেখুন পুরো শাড়িটা কিন্তু 3D মোটিভে রয়েছে, অ্যান্ড পুরো বেস শাড়িটাতে কিন্তু আজরাক প্রিন্ট রয়েছে, সো দিস ইজ আ ভেরি লাইট ওয়েট ফ্যাব্রিক, দিস ইজ অ্যাগেন পুরো শাড়িটা মিলিয়ে অ্যাগেন 300 গ্রাম ওজন হবে না, এত লাইট ওয়েট শাড়ি, পুরো শাড়িটা মিলিয়ে কিন্তু 300 গ্রাম ওজন হবে না, অ্যান্ড পুরো শাড়িটা কিন্তু 3D আজরাক প্রিন্টের মধ্যে রয়েছে, ভীষণ ভালো। অ্যান্ড দিজ আর এক্সক্লুসিভ কালেকশনস মেড স্পেশালি ফর ইন্ডিয়ান সামার, অ্যান্ড এটা প্রাইস রয়েছে 3845 টাকা, 3845 ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, বাট এখন কিন্তু কেউ বুক করলে দিস ইজ অনলি 2800 টাকা, এই শাড়িটা এখন কেউ বুক করলে কিন্তু 2800 অনলি, 3800 টাকা আগে দাম ছিল, এখন কিন্তু পুরোপুরি ফ্ল্যাশ সেলে 1000 টাকা কম, 2800 টাকা। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যাগেন, দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যাগেন, দেখুন পুরোটা কিন্তু মোডাল ফ্যাব্রিক, দিস ইজ ভেরি সফট অ্যান্ড প্লেন অ্যান্ড সিম্পল, কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে অল ওভার, দেখিয়ে দিয়েছি শাড়িটা। অ্যান্ড মুক্তা পালিত বলছে আজরাক ব্ল্যাক আর ব্লু কালার আছে, আজরাক প্রিন্টের ব্ল্যাক ব্লু আছে, এখনো আসেনি, স্যাম্পল রেডি হচ্ছে, যেটা এসেছে রেডি হয় আমি দেখিয়ে দিলাম। আসানসোলে এবার শাহা টেক্সটাইল আসছেন, তো ম্যাম আসানসোলে এবার যাবো কি না আমরা ডেফিনেটলি আমাদের প্রোগ্রামেই জানিয়ে দেবো। শ্রাবণী মুখার্জি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আগেন দিস ইজ দ্য শাড়ি ফর মেড ফর সামার, সফট কটনের মধ্যে রয়েছে, দেখুন একদম ট্র্যাডিশনাল, 100% ট্র্যাডিশনাল জয়পুর প্রিন্ট, পুরো হ্যান্ড ব্লক। ইয়াশি ঘোষ বাসু কেমন আছো তোমরা, সোমালি সরকার, ওটা মোডাল ফ্যাব্রিক ম্যাম, দ্যাট ওয়াজ আ মোডাল ফ্যাব্রিক, অ্যান্ড দিস ইজ 60s মাল কটন, এটা কিন্তু পুরোটা হ্যান্ড ব্লক প্রিন্টের মধ্যে রয়েছে, আমি দেখিয়ে দিই। অ্যান্ড হ্যান্ড ব্লক প্রিন্ট শুধু নয়, 100% ভেজিটেবল ডায়েট, সো দিস শাড়ি ইজ 100% অর্গ্যানিক্যালি মেড, নট অনলি ফুড দ্যাট উই হ্যাভ উইচ আর অর্গ্যানিক, বাট দিস শাড়িজ আর অলসো মেড 100% অর্গ্যানিক্যালি, বিকজ অল দ্য কালার্স আর মেড ফ্রম ন্যাচুরাল ভেজিটেবলস, সো জয়পুর বাগরুর ভেজিটেবল অর্গ্যানিক প্রিন্টেড শাড়ি, পুরো হ্যান্ড ব্লক, অ্যান্ড এটার কিন্তু মোটিভটা ইজ ভেরি ইন্টারেস্টিং, উই হ্যাভ আ ব্রড বর্ডার হেয়ার, যেটা কিন্তু শাড়ির বটম পোর্শনে আসবে, একটা ব্রড বর্ডার রয়েছে, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার অফ দ্য বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য বর্ডার, যেটা কিন্তু ন্যারো বর্ডার এরকমভাবে এসে আঁচলের আউটলাইন হিসেবে মিশে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দি আঁচল অফ দ্য শাড়ি, পুরো কেরি মোটিভ রয়েছে, দিস ইজ ট্র্যাডিশনাল কলমকারি বর্ডার আঁচল, অ্যান্ড তার মধ্যে কিন্তু অ্যাগেন আমাদের জয়পুর যেরকম ওয়াল পেন্টিং দেখি, সেই ওয়াল পেন্টিংয়ের ওপর কিন্তু এই ব্লকগুলো বেস করে করা হয়েছে, সো ভেরি নাইস পিস, ইজ এনি আদার কালার অপশনস অ্যাভেলেবল, কল্পনা পাল ইন দ্য মডেল শাড়ি, নো ম্যাম মডেল শাড়িটার কিন্তু আর কোনো কালার অপশন এখন কারেন্টলি অ্যাভেলেবেল নেই, সো হাই, অনেক লেট হয়ে গেল জয়েন করতে, 2 উইকস লাইভ দেখতে পারিনি, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন ওকে, সো তোমাদের অ্যানিভার্সারি উইশ করতে পারিনি, বিলেটেড অ্যানিভার্সারি, স্টে ব্লেসড। শ্রাবণা চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইট রিয়েলি মেক্স মি ফিল ভেরি গুড দ্যাট ইউ রিমেম্বার্ড আওয়ার অ্যানিভার্সারি, বিকজ লাস্ট 2 উইকস ধরে আপনি আমাদের লাইভ দেখেননি, স্টিল ইউ রিমেম্বার যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সো দ্যাটস আ রিয়েলি গিফট ফর মি,
অ্যান্ড সেদিন তোমাদের বারাসাত শোরুমে গিয়ে শাড়ি কিনেছিলাম ইয়াশি ঘোষ বাসু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, ওয়াও ভেরি নাইস শাড়ি, আমি অনেক শাড়ি সব থেকে কিনেছি, দারুণ কালেকশন, শর্মিষ্ঠা গোস্বামী থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে, দিস ইজ আ ব্লক প্রিন্টেড ব্লাউজ পিস, যেটা কিন্তু শাড়ির মোটিভের থেকে পুরোটাই আলাদা, অ্যান্ড দ্য প্রাইস ইজ 1095, 1095 টাকা ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। অ্যাগেন ইউ উইল গেট ফেসবুক লাইভ 10% ডিসকাউন্ট। সো এরপরে আমরা আগেন আরেকটা শাড়ি দেখবো, যেটা আপকামিং সামারের জন্যই বেস করে দেখাচ্ছি, উইচ ইজ বেসড অন চান্দেরি, অ্যান্ড আগেন ডেলি অফিস গোয়ার্স অ্যান্ড কলেজ টিচার্স যারা আছে তাদের জন্য দেখানো। সুলেখা আদক, তোমাদের শাড়িগুলো জাস্ট ওয়াও, আমি নিজে তো পড়ি, বন্ধুদেরও বলি নিতে, দ্যাটস আ রিয়েলি ব্লেসিং ফর মি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আরেকটা চান্দেরির ওপরে প্রিন্ট দেখাচ্ছি, এটাও কিন্তু পুরোটাই ব্লক প্রিন্টে, বাট দিস ইজ আমব্রেলা ব্লক, বিকজ সামারে আমরা সবাই কিন্তু বৃষ্টির কথা মনে করব। সো এনিওয়েজ জোকস পার্ট, দিস ইজ আ আমব্রেলা ব্লক উইচ উই হ্যাভ ইউজড, অ্যান্ড এটা কিন্তু ট্র্যাডিশনাল জয়পুর মোটিভেই রয়েছে। সো ট্র্যাডিশনাল জয়পুর মোটিভে রয়েছে আঁচলটা, আমি আঁচলটা দেখিয়ে দিই, ইয়া দিস ইজ দি আঁচল অফ দ্য শাড়ি, পুরোটা কিন্তু ট্র্যাডিশনাল কলমকারি মোটিভের মধ্যেই রয়েছে, অ্যান্ড দ্য কালার্স আর টোন অন টোন বেস করে রয়েছে, দেখুন দিস ইজ লাইট অ্যান্ড ডিপ, অ্যান্ড দিস ইজ আ কফি ব্রাউন কালার, দ্য বেস কালার ইজ দ্য কফি ব্রাউন কালার, অ্যান্ড এর সাথে কিন্তু এই ন্যারো জরি বর্ডার রয়েছে যেটা সব চান্দেরিতেই থাকে, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। দিস ইজ আ ভেরি নাইস পিস অ্যান্ড রিয়েলি ভেরি কমফোর্টেবল ফর সামার। অ্যান্ড সোমা দে সরকার, গুড ইভিনিং, গুড ইভিনিং ম্যাম, কত তারিখ অ্যানিভার্সারি ছিল জয়তী ওঝা, জয়িতা ওঝা ম্যাম, 30th January আমাদের অ্যানিভার্সারি ছিল, এই জাস্ট পরশু দিন ছিল, রাইট, বৃহস্পতিবার ছিল আর আজকে রবিবার। সো এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 2360, 2307 টাকা হচ্ছে এই চান্দেরি ব্লকটার প্রাইস, উইচ ইজ ভেরি রিজনেবল, অ্যান্ড ইউ উইল গেট 10% ডিসকাউন্ট অন দি শাড়ি প্রাইস, অ্যান্ড এর উপরে কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস যেটা পুরোটাই কিন্তু আবার রিভার্স মোটিভে কিন্তু ব্লকে গেছে। আমরা এবার নেক্সট শাড়িটা দেখে নেবো, আগেন নেক্সট শাড়ি উইল বি আগেন বেসড অন রেড, বিকজ দিস ইজ আ ভ্যালেন্টাইন্স উইক, অ্যান্ড আগেন ভ্যালেন্টাইন উইকে লাল দেখবো না এটা হতে পারে না, সো ভ্যালেন্টাইন উইকে রেড ডেফিনেটলি দেখবো, অ্যান্ড আগেন আমরা লাল শাড়িটা দেখে নেবো, অ্যান্ড দিস ইজ আ কাতান সিল্ক, দিস ইজ আ কাতান সিল্ক, অফকোর্স দিস ইজ আ কাতান সিল্ক, ভেরি এক্সক্লুসিভ ফর দিস ভ্যালেন্টাইন উইক, ভীষণ ভালো দেখতে, উই হ্যাভ ইউজড আ প্যাথানি মোটিভ, দিস ইজ আ কমপ্লিটলি ডিজাইন আ বিট অফ প্যাথানি মোটিভ ইন দি আঁচল, আমরা আঁচলটাতে কিন্তু একটা হালকা প্যাথানি মোটিভ রেখেছি, অ্যান্ড তার সাথে কিন্তু বর্ডারটাতেও দিয়েছি, সো দি আঁচল অ্যান্ড দ্য বর্ডার ইজ কমপ্লিটলি প্যাথানি মোটিভের ওপর বেস করে রয়েছে, অ্যান্ড ইউ ক্যান সি দিস ইজ দ্য হোয়াইট ভিউ অফ দ্য আঁচল, অ্যান্ড আমরা পুরো শাড়িটাকে দেখে নেবো, বেনারসি সিল্ক রয়েছে, অ্যান্ড এর সাথে কিন্তু আমরা এই মিনে করা বুটাগুলোও পেয়ে যাবো। সো আমি একটু ক্লোজ আপে গিয়ে দেখাই, এই প্রত্যেকটা বুটার মধ্যে দেখুন দুই কালারের কিন্তু মিনে রয়েছে, দিস ইজ আ ম্যাট ফিনিশড গোল্ডেন জারি উইথ দিস টার্কোয়েশ গ্রিন কালার, অ্যান্ড এর সাথে কিন্তু এই ইয়েলোটা, সো ভীষণ ভালো দেখতে। আচ্ছা জয়তী ওজা বলছে আমারও 30th January অ্যানিভার্সারি, সো বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু ম্যাম, বাট আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল আপনার, লাইক কত ইয়ারের অ্যানিভার্সারি গেল সেটা জানাবেন, অ্যান্ড এটা কিন্তু দেখুন একদিকে কিন্তু ব্লু দিয়ে মিনে করা রয়েছে, একদিকে কিন্তু গ্রিন দিয়ে, সো ব্লু এর সাথে কিন্তু আগেন আমরা ভেতরে লাল মিনে ইউজ করেছি, অ্যান্ড গ্রিনের সাথে ইয়েলো, অ্যান্ড এটা প্রাইস এসে গেছে, এটা প্রাইস হচ্ছে 4830, 4830 টাকা এই শাড়িটার প্রাইস, এর ওপরেও কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড এটা পুরো বেনারসি সিল্কের ওপর রয়েছে, অ্যান্ড 4830 হচ্ছে প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড আগেন ইউ উইল গেট দ্যাট পাইথানি বর্ডার ফর ব্লাউজ অলসো। সো টুডে আই ক্যান টেক মাই আইজ অফ ফ্রম দেবাঞ্জলি, আ বিগ হাক টু আর পূজা দত্ত সুদেশনা, ওকে ইউ সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শিল্পা কুশে, হ্যালো সিঞ্জন অ্যান্ড দেবাঞ্জলি, হ্যালো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, ইউ গট টাইম টু জয়েন ফাইনালি, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, লাস্ট উইকে আসতে পারিনি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু, তোমাদের দুজনকে খুব ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। এই রেডটা কি পিঙ্ক কালারে পাওয়া যাবে ম্যাম? রেডটা পিঙ্ক কালারে পাওয়া যাবে কিনা আই উইল রিকোয়েস্ট ইউ টু হোয়াটসঅ্যাপ আস, হোয়াটসঅ্যাপ টিম চেক করে আপনাকে বলে দেবে।
And again, because it is summer, so we can't forget linen, right? So that will be a big crime to do. And eta dekhiye di linen muslin. So linen er sathe kintu amra muslin use korechi. So this is the muslin fabric. You can see we have used in the achal of the sari and 100% traditional kintu jamdani motif e weave kora hoyeche. So ye jo achal hai ye pura jamdani motif mein muslin ke sath weave kiya gaya hai aur base fabric of the sari is linen and the linen count is 80 ली. ये जो फैब्रिक है 80 ली है. दिस इज 80 ली 80 काउंट लिनन फैब्रिक विच वी हैव यूज्ड. और एटा किंतु पूरोटा दिस आर द बूटा विच वी हैव यूज्ड. सो एटा रिवर्स साइडे देखी दिस इज द रिवर्स साइड ऑफ द साड़ी. देखुन पूरोटा की सुंदर नीटली वीव करा हुआ है. एंड दिस कलर आपनारा बोलुन दिस इज नॉट व्हाइट कलर. लेट मी टेल यू फर्स्ट से इट माइट लुक लाइक व्हाइट बट दिस इज नॉट व्हाइट. दिस इज अ वेरी प्रिटी लाइटेस्ट लाइट. दिस इज लाइक अ व्हाइट मिक्स्ड विद दिस शेड ऑफ कोरल ग्रीन कलर. बिकॉज माने সাদার মধ্যে যদি আমি এক ফোঁটা কোরাল গ্রিন দিয়ে দিই দ্যাট ইজ দিস কালার. বিকজ দিস ইজ নট এক্স্যাক্টলি হোয়াইট কালার বাট দিস ইজ রিয়েলি ভেরি আইসুদিং কালার উইচ আই হ্যাভ ডেভেলপড ফর আপকামিং সামার অ্যান্ড অল ওভার শাড়িটাকে দেখে নেব. অর্পিতা চ্যাটার্জি বাগছি. আচ্ছা, বিয়ের আগে কে ওয়েট করতো, কে দেরিতে আসতো? আমি দেরিতে আসতাম বলতে পারবো না বিকজ আমি টাইমেই পৌঁছাতাম, বাট ও হামেশা এখনের মতো দেরিতেই রেডি হতো. সো অল দ্য ব্লেম গোজ টু হার. অ্যান্ড হাই হ্যালো সিনজন্দা আর সুন্দরী দি. সুন্দরী দি এত চুপচাপ কেন আজ? সিনজন্দা ঝগড়া করেছো? এই কেলো করেছে রে, আমি ঝগড়া করেছি? না 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 না, আমরা লোটে মাছকে উই আর ভেরি হ্যাপি. অ্যান্ড এটা কিন্তু দেবাঞ্জলি সিনজনের বাইরে তাই শুধু দেবাঞ্জলি সিনজনের বাইরে তাই শুধু সুন্দর নয়, ওরা মানুষ হিসেবেও ভীষণ ভালো, যা আজকালকার দিনে ছেলে মেয়েদের মধ্যে পাওয়া যায় না. শম্পা মুখার্জি, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছার ওদের জন্য রইল. শম্পা আন্টি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ. দেখো তোমার ছবিটা কিন্তু আমাদের লিভিং রুমেই রয়েছে. সো দিস ইজ ইয়োর পিকচার উইচ উই, এটা সোমা আন্টি কিন্তু আমাদের এই ছবিটা দিয়েছে. অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল শম্পা আন্টি, সো শম্পা আন্টি আমাদের এই ছবিটা দিয়েছেন. যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা অলরেডি শম্পা আন্টির এই এপিসোডটা দেখেছে, যে শম্পা আন্টি আমাদের জন্য এই ছবিটা এনেছিল আমাদের অ্যানিভার্সারি গিফট হিসেবে. সো এইটা কিন্তু এই অ্যাগেন আমরা কিন্তু পেস্টেল শেড ইউজ করেছি ব্লাউজ পিসের জন্য. সো এটা আমি বলে দিই দিস ইজ নট হোয়াইট, দিস ইজ আ ভেরি আইসুদিং কালার মেড ফর সামার. দিস ইজ অ্যাগেন আ ভেরি পেস্টেল পিঙ্ক কালার, ভীষণ ভালো. আমি প্রত্যেকটা বলি আই অলওয়েজ আই এম ভেরি কালার পিকি, প্রচণ্ড. ওয়েন ইটস অ্যাবাউট কালার আই এম ভেরি চুজি. সো প্রত্যেকটা ক্লাইমেটের ওপর বেস করে কিন্তু আমি কালার ডেভেলপ করি. অ্যান্ড বিকজ ইটস সামার উই আর গোয়িং লাইট শেডস. অ্যান্ড এটা কিন্তু পিওর লিনেনের মধ্যে রয়েছে. অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা, 4,500. অ্যান্ড ইউ উইল গেট আ 10% ফেসবুক লাইভ ডিসকাউন্ট. অ্যান্ড হাই সিঞ্জন অ্যান্ড দেবাঞ্জলি, হ্যাপি হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি, গড ব্লেস ইউ বোথ with many more years of togetherness. My anniversary was 21st January. So January is a month of wedding. I can feel that. Too much weddings going on. So ei bochoro prochur jani wedding pechi. And Farmoni Mansal Dilawar, ma'am, thank you so much for your best wishes and wish you a very happy belated marriage anniversary. And this was our first marriage anniversary, by the way, and a very long way to go, I know, I'm sure, because I love her so much. I wish 1,000 years of togetherness. And eta hocche pink and orange. Exactly, acholta bhishon bhalo dekhte. And this is again puro handloom khadi cotton. Shinjan and Devanjali, Padmavati Inturi, thank you. Hello ma'am, how are you? So again I'm telling you, Padmavati Inturi ma'am, if you don't understand Bengali, please don't be sad, because you can comment. I will definitely address your comment if you have any queries. So I'm trying to speak in like other than Bengali also. And it a purota hand woven shadi roche, and this is exactly cream color. This is a cream color, off-white cream color, right? This is not exactly milky white, this is an off-white color. এর সাথে কিন্তু গঙ্গা যমুনা মোটিভ রয়েছে, এদিকে পিঙ্ক শেড এদিকে অরেঞ্জ শেড. সো পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ ইটস আ হ্যাশট্যাগ ট্রেন্ডিং কালার কম্বিনেশন. ইট লুকস রিয়েলি ভেরি নাইস অ্যান্ড দি আঁচল ইজ ভেরি প্রিটি. আপনারা দেখতে পাচ্ছেন জিওমেট্রিক্যাল প্যাটার্নে এরকম বার্ফি মোটিভে যাচ্ছে. দিস ইজ দি ফার্স্ট লেয়ার বার্ফি মোটিভে. অ্যান্ড অ্যাগেন দিস দিজ আর দ্য
motifs which we have used. These are the designs, and again third layer is again also geometrical motif. I just joined live Padmavati Induri ma'am, thank you so much for joining, and all over shaita ke amra dekhe nebo, and ei motif ta ke dekhai amra weaving er moddhe kintu ekta katha stitch er motif rekhechen, puro ta kintu khadi cotton. Let me tell you, this sari is 100% khadi cotton, and the one side is pink border and the other side is orange border. Bhishon bhalo, and it's a perfect piece for upcoming summer because light shades is always comfortable. Devanjali 30th tomar chokher jolta tai praman tumi koto pure, love you both. Yes ma'am, Sonali ma'am, Devanjali got really emotional, Shompa aunty's gift ta pe, so she cried also. So ও কেঁদে ফেলেছিল শম্পান্তের গিফটটা পেয়ে, শি বিকেম রিয়েলি ভেরি ইমোশনাল অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো স্পেশাল। সো শম্পান্তি থ্যাংক ইউ সো মাচ। কোন ডেট আজ এ যে ওয়েডিং নেই আর বলছে না যে শাড়িগুলো দেখে এভরি সানডে মনে হয় আর একবার বিয়েটা করি, আর যাদের ইনভাইট করবো তাদের এই শাড়ির স্ক্রিনশট গুলো পাঠিয়ে দেবো। দ্যাট ওয়াজ রিয়েলি নাইস হিউমার, ভীষণ ভালো কথা বলেছে, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা চ্যাটার্জি ব্যাকছি ম্যাম, আই রিয়েলি লাইক ইউর সেন্স অফ হিউমার। সো হ্যাঁ গো, খুব ভালো লেগেছে শম্পা আন্টির ইউটিউব প্রোগ্রাম, চোখে জল এসে গেছিলো, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস শম্পা আন্টি, অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ পুরোটাই পিঙ্ক কালার, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা গঙ্গা যমুনা মোটিভ বর্ডারটা দিয়েছি। সো এটার প্রাইস হচ্ছে 2205 টাকা, কিন্তু এই খাদি কটনটার প্রাইস 2205 টাকা, 2205 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড এর উপরেও কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ গো, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা তুন্না তনুশ্রী ঘোষ, ইয়েলো পিঙ্ক চান্দারি শাড়িটা নিতে চাই। শিওর ম্যাম, আই উইল রিকোয়েস্ট ইউ, আপনি প্লিজ আমাদের হেল্পলাইনে একটু স্ক্রিনশট করে পাঠান। 9833663137 ইজ আওয়ার হেল্পলাইন নাম্বার, সো উই ক্যান ডেফিনেটলি প্রসেস ইউর অর্ডার অফকোর্স। পদ্মাবতী ইন্দুরি, হ্যাভ ইউ শোন মাই ফোটো উইথ শাহা শাড়ি টু দেবাঞ্জলি? পদ্মাবতী ইন্দুরি ম্যাম, ডেফিনেটলি আই উইল আস্ক মাই হোয়াটসঅ্যাপ টিম দ্যাট ইফ ইউ হ্যাভ সেন্ট এনি পিকচার, আমাদের কাছে উই হ্যাভেন্ট সিন ইট টিল নাও, বাট আই উইল রিকোয়েস্ট ইউ টু মেনশন ইয়ার নেম ম্যাম ইন দ্য হোয়াটসঅ্যাপ চ্যাট, প্লিজ পিং আস ওয়ান্স মোর, একটু একটু আগে প্লিজ হাম লোক ওর একবার পিং কর দিজিয়ে আপনার নাম সে মেনশন করকে, তো ডেফিনেটলি হাম লোক লাইভ কে বাদ হি চেক কর লেঙ্গে আপনার পিকচার, অ্যান্ড থ্যাংক ইউ সো মচ ফর শেয়ারিং। সিনজনদা, তুমি এখন বাড়িতে এই এপিসোডগুলো করছো, দেবাঞ্জলি একটু মায়ের কাছে যেত তাই ওই সময়ের দেবাঞ্জলির বেশি ঝলমল করতো, এটা আবার শুরু করো। ও গড, না কালকেই ওর মার কাছে হয়ে এসছে বাই দ্য ওয়ে, ও কিন্তু কালকেই ওর মার কাছে হয়ে এসছে, রানু ব্যানার্জি ম্যামকে বলছি। আচ্ছা অর্পিতা চ্যাটার্জি বাগছি ম্যাম বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, অফকোর্স প্লিজ পিন ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার, আই ডোন্ট নো হাউ টু পিন হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লিজ আমাকে শিখিয়ে দিন, আমি ডেফিনেটলি আই উইল পিন হোয়াটসঅ্যাপ নাম্বার, but of course I don't know how to pin, I will try definitely next time, and eta kintu arekta banarasi silk dekhachhi again based on red color because it's a valentine week, so eta kintu is the aanchal of the sari, eta is the aanchal of the sari. Acha kalpana pal ma'am bolche, I guess kalpana pal ma'am is kepal ma'am if I'm not wrong, are you kepal? Yeah. ও গড, ম্যাম কল্পনা পাল ম্যামকে বলছি, ম্যাম আমি কি আপনার সাথে কথা বলেছিলাম, লাইক নেম ওয়াজ মেনশনড ইন আওয়ার হোয়াটসঅ্যাপ লাইক কে পাল, আই ডোন্ট নো, ইটস মাই সিক্স সেন্স সেইং দ্যাট আপনি কে পাল, সো প্লিজ আমার এই কনফিউশনটাকে দূর করে দিন, ইট উইল বি আ রিয়েলি নাইস থিং। এক্স্যাক্টলি, পন্ডিচেরির কে পাল ম্যাম কি? ওকে কল্পনা ম্যাম বলছে ইয়েস, ওকে ওকে ওকে, হ্যালো হ্যালো ম্যাম। সো এনিওয়েজ, সো এইটা হচ্ছে দিস ইজ দি আঁচল অফ দ্য শাড়ি, অ্যান্ড অ্যাগেন দিস ইজ এ কপার বেস জারি, রেডের সাথে কিন্তু আমরা নেভি ব্লু ইউজ করছি, দিস ইজ নট ব্ল্যাক, ইউ ক্যান সি দিস ইজ নেভি ব্লু কালার। ইজ দিস রেড অর রানি? দিস ইজ রেড ম্যাম, দিস ইজ রেড বিকজ দিস ইজ ভ্যালেন্টাইন, few red sarees, this is red with navy blue which is a rare color combination, very nice, not black of course, and this has a dual double border, so this is the first border and this is the second border, dekhun apne all over saree the kintu ami dekhachi, please repeat the number Somade Sarkar, the whatsapp number is 9833663137, and Jyoti Pandragi, she wants to see your sarees and buy,
জ্যোতির্ময়ী পন্দ্রাগি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, টেল দ্য প্রসেস। ম্যাম, প্রসেস ইজ ইউ হ্যাভ টু টেক আ স্ক্রিনশট অফ দ্য সারি উইচ ইউ হ্যাভ লাইকড, অ্যান্ড ইউ হ্যাভ টু হোয়াটসঅ্যাপ, ইউ হ্যাভ টু সেন্ড দ্য পিকচার ভায়া হোয়াটসঅ্যাপ ইন আওয়ার হেল্পলাইন নাম্বার, অ্যান্ড দ্য হেল্পলাইন নাম্বার ইজ 9833663137। অ্যান্ড আমরা অল ওভার শাড়িটাকে দেখে নেব। দিস ইজ আ বনারসি সিল্ক শাড়ি, রেড এর সাথে কিন্তু আমরা নেভি ব্লু রেখেছি, অ্যান্ড অল ওভার শাড়িটাকে দেখে নেব। অ্যান্ড ব্লাউজ পিসে কিন্তু ছোট ছোট বুটি রয়েছে, ব্লাউজ পিসে দুটো ব্লাউজ পিস, ইয়া দিস ইজ আ ডাবল ব্লাউজ পিস, অ্যান্ড ইউ উইল গেট টু ব্লাউজ পিসেস উইথ দিস শাড়ি, অ্যান্ড দিস ব্লাউজ পিস কামস উইথ আ বুটা, অ্যান্ড দিস ইজ আ রেড কালার ব্লাউজ পিস, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ব্লু কালার ব্লাউজ পিস, অ্যান্ড ডাবল ব্লাউজ পিস কিন্তু দাম সিঙ্গেলের 2405, 2405 এক্স্যাক্টলি, দিস ইজ আ সেকেন্ড ব্লাউজ পিস, সো 2405 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড ইউ উইল গেট 10% ডিসকাউন্ট ফর বিকজ ইট ইজ শোন ইন আওয়ার ফেসবুক লাইভ প্রোগ্রাম। ওয়াইফের জন্য ভ্যালেন্টাইন্স ডে তে কি স্পেশাল গিফট দিচ্ছ ভাই পম্পা সাহা? ম্যাম ম্যাম ডেফিনেটলি দেখা যাক কি দেওয়া যায়। সো শিল্পা কুশে এখনো ডিসাইড করিনি, সত্যি বলতে এখনো ডিসাইড করিনি, বাট ডেফিনেটলি কিছু না কিছু তো দেবো অফকোর্স, বিকজ না হলে তো তার কনসিকুয়েন্স আপনারা জানেনই মেয়েরা, যে ভ্যালেন্টাইন্স ডে বার্থডে সেই তো এগুলো তো জানেন আপনারা কনসিকুয়েন্সটা। সো জ্যোতির্ময়ী পন্দ্রাগি, মাই ডটার স্টেজ ইন ইউএসএ, শি ওয়ান্টস টু বাই, টেল দ্য প্রসেস। সো সো দ্য ইয়া দ্য প্রসেস ইজ ম্যাম, ইয়া জ্যোতির্ময়ী পন্দ্রাগি ম্যাম, ম্যাম দ্য প্রসেস ইজ আই দ্য প্রসেস ইজ উইচ আই টোল্ড ইউ, ইউ হ্যাভ টু টেক আ স্ক্রিনশট অফ দ্য সারি উইচ ইউ হ্যাভ লাইকড, অ্যান্ড সেন্ড ইট টু আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার উইচ ইজ 9833663137। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি, প্লিজ নোট নোট ডাউন আওয়ার হেল্পলাইন নাম্বার উইচ ইজ 9833663137। সো ক্যান আই বুক দিস সারি? অফকোর্স ইউ ক্যান ম্যাম, অফকোর্স ইউ ক্যান, প্লিজ টেক আ স্ক্রিনশট অ্যান্ড send it to our WhatsApp number. So Kavya Chali Chimala, hello, much love to both of you. Devanjali ma'am, please don't cry, also makeup fades away, oh my god, but she does really a bit of makeup, o ekdom natural look e thakte pochondo kore, and same here as well, because ami oke boli je always try, o ekdom beshi makeup kore na, just a bit of aachal and lipstick, that's it. So কাজল অ্যান্ড লিপস্টিক, দ্যাটস হোয়াট আই সেড, নো কাজল অ্যান্ড লিপস্টিক, তুমি ভুল শুনেছো, সো এভরি টাইম ডোন্ট মেরে মিস্টেকস পে উংলি আমার দিখা করো। এনিওয়েজ, সো কাব্যা চাঞ্চলা চিলা ম্যাম কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ম্যাম, অ্যান্ড থ্যাংক ইউ সো, অ্যান্ড আই এম রিয়েলি সরি ইফ আই হ্যাভ ইউ নো রংলি প্রোনাউন্সড ইউর নেম, সো সরি ফর দ্যাট। সুন্দরী দি হাসছে, তার মানে ঠিকঠাক গিফট দাও না বুঝে গেছি আমি। অর্পিতা বাগচি চ্যাটার্জি ম্যাম, নো ম্যাম, ইট ইজ সামথিং নট লাইক দ্যাট, বাট ইজ সিওডি অ্যাভেলেবল? সোমা দে সরকার ম্যাম, সিওডি আমাদের এখন একটু কয়েকদিনের জন্য আমরা বন্ধ রেখেছি, বিকজ উই আর ওভার বুকড, সিওডি প্রসেসটা এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে, বিকজ উই আর অলরেডি ওভার বুকড, অ্যান্ড সিওডিতে যদি নিই তাহলে দেন ডেলিভারিতে ডিলে হলে আগেন আপনারাই কমপ্লেন করবেন। সো আই উইল রিকোয়েস্ট ইউ, ইফ ইউ ক্যান প্লিজ সেন্ড ইয়োর পেমেন্ট ভায়া গুগল পে অর মে বি ব্যাঙ্ক ট্রান্সফার, ডেফিনেটলি উই উইল কোরিয়ার ইট রাইট ওয়ে। সো ইউ সেড আঁচল, আদিতি উপাধ্যায় শুকুল, ওকে আঁচল নেই কাজল, ডোন্ট বি সো হ্যাপি, এভরিবডি সাপোর্টস ইউ, দ্যাটস ইয়োর, oh god, that's my weakness rather. So anyways, belated happy anniversary to most cutest couple, Devanjali looks awesome, Momita Panjal, thank you so much Momita Panjal ma'am, and this is a Gujarati mirror work sari which is an embroidered in Gujarati motif, and this is the aachal, and eta kintu yok portion e jabe, এই পার্টটা কিন্তু উইল কাম ইন দি ইয়ক পোর্শন, অ্যান্ড এই শাড়িটা কিন্তু এভাবে আঁচলে চলে গেছে, অ্যান্ড অ্যাগেন যখন আমরা অল ওভার শাড়িটাকে দেখে নেব তো ইয়ক পোর্শনের এই ডিজাইনটা কিন্তু আবার প্লিটস পোর্শনে কন্টিনিউ হবে, এই দিকে যখন আপনার শাড়িটা ড্রেপ করবেন এই দিকে কিন্তু কোনো বর্ডার নেই, বিকজ ইয়ক পোর্শনে এই বর্ডারটা আছে, অ্যান্ড অ্যাগেন এইটা কিন্তু আবার পায়ের কাছে এসে পড়বে, অ্যান্ড পুরোটা কিন্তু কোটা ফ্যাব্রিকে রয়েছে, আমি ফ্যাব্রিকের টেক্সচারটা দেখিয়ে দিই, দিস ইজ এন অন বেসড অন কোটা ফ্যাব্রিক, অ্যান্ড এটা কিন্তু হোয়াইটের সাথে এই যে কার্বন ব্লু কালারটা, দিস ইজ নট নেভি ব্লু আই টেল ইউ, দিস ইজ কার্বন ব্লু কালার, অ্যান্ড তার মধ্যে কিন্তু ছোট ছোট সার্কেল এমব্রয়ডারি রয়েছে। পম্পা সাহা, আমি তোমাদের বিয়েতে দোকানে মঙ্গল বেনারসি নিয়েছিলাম, দারুণ ছিল, তোমাদের কালেকশন দারুণ আর ব্যবহারও খুব ভালো, দেবাঞ্জলিকে আজ দারুণ স্মার্ট লাগছে, গড ব্লেস ইউ বোথ, দেবাঞ্জলিকে আজকে যা লাগছে লুক কার্টেসি ইজ মালবিকা আন্টি,
সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড রিয়েলি বিগ শাউট আউট ফর হার মালবিকা আন্টির জন্য। অ্যান্ড এই ব্লাউজ পিসটা আমরা দেখে নিচ্ছি, যেটা পুরোটা কিন্তু রানিং এর মধ্যে গেছে। অ্যান্ড এরপরে কিন্তু আমরা শাড়ির প্রাইসটা দেখে নেবো, যেটা আমি খুঁজে পাচ্ছি না, অ্যান্ড আমি পেয়ে গেছি। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2175, 2175 হচ্ছে এই শাড়িটার প্রাইস। অ্যান্ড এই শাড়িটাকে আমি ফ্ল্যাশ সেলে রাখছি, এটা এখন 1500 টাকা অনলি, 2175। এই কার্বন ব্লু কালার শাড়িটার আগে দাম ছিল, এখন ইটস অনলি 1500। এরপরে আমরা আরেকটা শাড়ি দেখবো অ্যাগেন, দিস ইজ আ কোরা শাড়ি, দিস ইজ আ কোরা জামদানি। অনেকে আছে যারা মসলিন জামদানি দেখতে চাইছে, সো দিস ইজ আ কোরা জামদানি শাড়ি। সো শিবানি পল ভেরি নাইস, অর্পিতা চ্যাটার্জি বাগজি, ওয়াও রানু ব্যানার্জি ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অ্যাগেন দিস ইজ আ কোরা জামদানি শাড়ি, লিফ মোটিভে রয়েছে, ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে। প্লিজ ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজের সাথে পরুন। এক্স্যাক্টলি, দেবাঞ্জলি বলছে ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজের সাথে পরতে এটা ভীষণ ভালো দেখতে, ইটস আ মাসলিন জামদানি, ভ্যালেন্টাইন্স ডে তে এটা ভীষণ ভালো লাগবে। অফকোর্স আই এগ্রি, বিকজ এটা কিন্তু ব্ল্যাকের সাথে হালকা হালকা ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার কালার, দিস ইজ নট পার্পল, লাইট ল্যাভেন্ডার কালার। আমরা অল ওভার শাড়িটাকে দেখে নেবো। অ্যান্ড এর মধ্যে কিন্তু হালকা এই জরির বর্ডারটা রয়েছে, যেটা কপার বেস জরি। অ্যান্ড রূপালি ওয়ালভাইকার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ সেইং ওয়াও। সো দিস ইজ আ মাসলিন জামদানি অ্যাগেন ফ্রম বেঙ্গল হ্যান্ডলুম, অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। দিস ইজ আ কমপ্লিটলি বেঙ্গল হ্যান্ডলুম মেড শাড়ি, অ্যান্ড দিস ইজ রিয়েলি সফট বিকজ দিস ইজ আ মাসলিন। আই এম শোয়িং ইউ দ্য টেক্সচার অফ দ্য ফ্যাব্রিক, ভেরি নাইস। অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। অ্যান্ড এটার প্রাইস পেয়ে গেছি, এটার প্রাইস ইজ 4120, 4120 টাকা। অ্যান্ড এটাও কিন্তু ফ্ল্যাশ সেলে রাখছি, এই কোরা জামদানিটাও কিন্তু 4120 টাকা, এটাকেও ফ্ল্যাশ সেলে রাখছি। দিস ইজ অনলি 3000 নাও, 4120 টাকা, 4100 ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, নাও ইটস অনলি 3000, বিকজ ইটস আ ভ্যালেন্টাইন উইক। আমি ডেফিনেটলি কিন্তু দাদাদের কথা ভেবে এই ফ্ল্যাশ সেলগুলো রাখছি, সো দ্যাট দে ক্যান গিফট টু দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ইন র সিল্ক, সো এই ব্লাউজ পিসটা কিন্তু র সিল্কে রয়েছে, যেটা এমব্রয়েড মানে ওয়ার্কের কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। সো দাদা আপনারা কি ক্যানাডাতে পাঠাতে পারবেন? মিলু বিশ্বাস, অফকোর্স পাঠাতে পারবো ম্যাম, উই শিপ ওয়ার্ল্ড ওয়াইড, সো ইটস নট আ প্রবলেম অ্যাট অল, আমরা ডেফিনেটলি ক্যানাডাতে পাঠাতে পারবো। আজ ব্ল্যাক অ্যান্ড রেড ডেডিকেটেড প্রোগ্রাম, নো ম্যাম, বাট একটু রেড ডেডিকেটেড প্রোগ্রাম অফ ফার্স্ট, ইফ নট ব্ল্যাক বাট ডেফিনেটলি রেড, ইয়েস। সো এই শাড়িটা ভীষণ ভালো দেখতে, দিস ইজ আ বানারসি সিল্ক, দিস ইজ আ বানারসি সিল্ক অ্যাগেন, পুরোটা টাসার কালার, ন্যাচারাল টাসার কালারের ওপর বেস করে দেখাচ্ছি। এই শাড়িটা প্রচুর রিকোয়েস্টে ছিল, এর জন্য আমরা আবার প্রোডাকশনে এনেছি, এটা প্রচুর রিকোয়েস্টে ছিল, এটা ন্যাচারাল টাসার কালারের ওপর বানারসি সিল্ক, ভীষণ ভালো দেখতে। অ্যান্ড অ্যাগেন ইটস আ রেড বর্ডার, অ্যান্ড টাসার কালারের সাথে রেড কালার কম্বিনেশন লুকস অলওয়েজ গুড, অ্যান্ড টেম্পল মোটিভ রয়েছে, অ্যান্ড এর মধ্যে কিন্তু একটা রেড, দিস ইজ আ রেড বর্ডার, রেড ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ আ পিঙ্ক ওয়ার্ক, সো দ্য টেম্পল মোটিভ কামস অলসো উইথ অ্যান অল্টারনেটিভ কালার মোটিভ, দিস ইজ আ রেড, দিস ইজ পিঙ্ক, সো পুরো ওয়ার্কটা কিন্তু অল দ্য বুটার্স আর অন বেসড অন অল্টারনেটিভ কালার্স, অ্যান্ড পুরো বর্ডারটাও কিন্তু অল্টারনেট কালার্সেই উইভ হয়ে গেছে। সো অল ওভার শাড়িটা আমরা দেখে নেবো, আফটার ড্রেপিং ইট উইল লুক লাইক অল ওভার ওয়ার্ক। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1675, 1675 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। অ্যান্ড এই শাড়িটা কিন্তু কামস উইথ ডাবল ব্লাউজ পিস, বিকজ এইটা ইজ দ্য ফার্স্ট ব্লাউজ পিস কামস উইথ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ব্লাউজ পিস কামস উইথ আনাদার পিস, দিস ইজ দি আনাদার পিস কামস উইথ দ্য শাড়ি, অ্যান্ড এটা কিন্তু শাড়ির সাথে অ্যাটাচ করা, সো যারা ব্লাউজ একটা কাটতে চান না তারা রেখে দিতে পারেন, সো দ্যাট ইউ ক্যান ড্রেপ দ্য শাড়ি ভেরি ওয়েল। কোরা সিল্কটা আমার চাই সমিতা ভট্টাচার্যা, ম্যাম ডেফিনেটলি ইউ ক্যান সেন্ড আস আ স্ক্রিনশট, আপনি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন, আপনি ডেফিনেটলি কোরা সিল্কটা নিতে পারবেন। এবার আমরা একটা সিকো গডওয়াল দেখবো, আমাদের গডওয়ালের প্রচুর রিকোয়েস্ট ছিল, সো এবার আমরা একটা সিকো গডওয়াল দেখাবো। সো এটাও রেডের ওপর বেস করে, অ্যাগেন এটাও কিন্তু রেডের ওপরে বেস করে, বিকজ ইটস আ ভ্যালেন্টাইন্স উইক, ইটস আ উইক ফর লাভ অ্যাফেয়ার্স, সো ডেফিনেটলি ইটস আ উইক ফর লাভ অ্যাফেয়ার্স, অ্যান্ড দে শুড টেল দি আনটোল্ড স্টোরি টু দ্যার লাভড ওয়ান্স, যে আর ছেপে রেখে লাভ নেই, জাস্ট কিডিং, অ্যাজ অলওয়েজ শি লুকস বিউটিফুল উইথ আর উইদাউট মেকআপ, ইউ গাইজ আর সো অ্যাডোরেবল, অ্যান্ড অল দ্য শাড়িজ আর ভেরি বিউটিফুল, কাব্যা চালিচিমালা, নাও আই হ্যাভ প্রনাউন্সড ইয়ার নেম পারফেক্টলি আই বিলিভ। সো দাদা প্রাইসটা শুনতেও পাবে না দিদিরা চিৎকার করে, তবে যদি গিয়ে কিছু গিফট হয়, বিকজ ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিতে খুব বেশি দাদা আগ্রহী নয়।
মানে সবার, তোমাদের কেন আমাদের দাদাদের সাথে এত কেন, এত কমপ্লেন্স কেন? ওয়াই 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 ওয়াই, প্লিজ টেল মি, আমাদের দাদাদের ওপরে এত কমপ্লেন্স কেন তোমাদের বোনেদের? আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ইয়া আমাদের দুজনের রিলেশনশিপের প্রথম যে ভ্যালেন্টাইন্স ডেটা পড়েছিল সেই দিনই আবার শিবরাত্রি পড়ে গেছিল। এবার শিবরাত্রিতে তো আমরা ননভেজ খাবো না, কিন্তু কোথাও তো একটু যেতে হবে, এক্স্যাক্টলি। তো এসছে আমার সাথে দেখা করতে, এন্ড দেন তারপরে আমরা গিয়ে টাকা দিয়ে একটা ভেজ রেস্টুরেন্টে ভেজ খাবার খেলাম। এক্স্যাক্টলি, ক্যান ইউ বিলিভ, আমরা ভেজ রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাবার খেলাম। মানে আই হেট ভেজ বাই দ্য ওয়ে, বাট আমার ভেজিটেবলস খেতে ভীষণ ভালো লাগে, সো আই এম এ নন ভেজিটেরিয়ান হু লাভস ভেজিটেবল। খাবার খেতে ভালো লাগে, এক্স্যাক্টলি। বাট প্রথম ভ্যালেন্টাইন্স যেই বছর ছিল সেই বছর কিন্তু শিবরাত্রিও পড়েছিল, তো যেহেতু শিবরাত্রিতে নিরামিষ খাবার, সো উই হ্যাড টু গো ইউ নো টু আর রেস্টুরেন্ট অ্যান্ড অর্ডার কমপ্লিটলি ভেজিটেরিয়ান মেনু। হি হ্যাড তন্দুরি ব্রকলি, আই হ্যাড তন্দুরি ব্রকলি, অ্যান্ড আই লাভ ব্রকলি। এটা আপনাদেরকে বলি, আই লাভ ব্রকলি বিকজ আমি খেতে ভীষণ ভালোবাসি, সো ব্রকলি ইজ অলসো ওয়ান অফ দি ভেজিটেবলস উইচ আই লাভ অ্যাবসলুটলি। তোমরা ওরমই, বাট সবাই নয়, যেমন আমি সবাই নয়ের মধ্যে আমি পড়ি, তাই না বলুন অর্পিতা ম্যাম? সো বোথ আর অসম, বোথ আর অসম। পদ্মাবতী ইন্তুরি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যান্ড এটা ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, বেসড অন গ্রিন অ্যান্ড রেড, এর সাথে গ্রিন কালার কম্বিনেশন, অ্যান্ড রেডটা একটু ডার্ক রেড, দিস ইজ লাইক এ চেরি রেড কালার, দিস ইজ আ চেরি রেড কালার, অ্যান্ড 100% ট্রেডিশনাল গডওয়াল বর্ডার, অ্যান্ড ব্লাউজ পিসের মধ্যে দেখুন, দিস ইজ দ্য ব্লাউজ পিস গ্রিন এর সাথে, অ্যান্ড এবার দিস ইজ দ্য শাড়ি, দিস ইজ আ চেরি রেড কালার with this green aanchal and border. This is a 100% traditional sari. This is like the cherry border, this is like the green border, and this is the aanchal, and the body is cherry red. So this is a lovely piece, this is a siko gadwal, and the price of the sari is 2400. 2400 is the price of the sari, 2400 taka dam matro, and you will get again 10% discount on this sari. সিনজন, আমার বর খুব শিয়ানা, বলে আমার কাছে রোজ ভ্যালেন্টাইন ডে, আসলে গিফট স্কিপ করতে চায়। ও গড, ও গড, সোনালি ম্যাম, ও ম্যাম ম্যাম, প্লিজ নো নো, কেন আপনি এরকম করছেন? সো যাই হোক, ক্যান ইউ ডেলিভারি ইন অস্ট্রেলিয়া? মায়া পাপিয়া দিওরা কস্টা, ইয়া শিওরলি উই ক্যান ডেলিভারি ইন অস্ট্রেলিয়া ম্যাম, নট আ প্রবলেম, উই হ্যাভ আ কর্পোরেট অ্যাকাউন্ট ইন ফেডেক্স, তো ডেফিনেটলি উই ক্যান সেন্ড ইট ভায়া ফেডেক্স, নো প্রবলেম এট অল, লাইক 4-5 ডেজ ওয়ার্কিং ডেজ দ্য প্রোডাক্ট উইল রিচ ইউ, নো প্রবলেম। শর্মিষ্ঠা পল, একদম ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, এই কি হচ্ছে টা কি আমার এগেনস্টে, গুড গড। সো এনিওয়েজ, একদম ঠিক। সো অল ওভার শাড়িটাতে কিন্তু কাজ এরকম ছোট বুটি যাচ্ছে, কিন্তু ইয়ক পোর্শনটাতে কিন্তু হেভি থাকবে, ইয়ক পোর্শনটাতে কিন্তু এই বুটিগুলো একটু হেভি থাকবে। অ্যান্ড দ্য শাড়ি কালার ইজ ভেরি নাইস, চেরি রেড কালার উইথ গ্রিন বর্ডার, ভীষণ ভালো, একদম 100% ট্রেডিশনাল গডওয়াল মোটিভ, সিকো ফ্যাব্রিক, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেব। প্রীতি মুখার্জি বলছে হাই, হ্যালো প্রীতি ম্যাম। সো অল ওভার শাড়িটা কিন্তু এবার এভাবেই যাচ্ছে, প্লেন অ্যান্ড সিম্পল, অ্যান্ড এটা কিন্তু ব্লাউজ পিসটা অলরেডি আগে চলে গেছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি নাইস পিস, এটা সিকো গডওয়াল, 2400 রুপিস, ইউ উইল গেট 10% ডিসকাউন্ট অ্যাডিশনাল ফর ফেসবুক লাইভ। ইয়া অফকোর্স, ব্লাউজ পিস দিয়ে ভীষণ ভালো লাগবে, অ্যান্ড ভ্যালেন্টাইন উইকে কিন্তু আমাদের এই শাড়িটা আমরা আবার কিন্তু প্রোডাকশনে এনেছি, অ্যান্ড ভ্যালেন্টাইন ডে স্পেশাল শাড়ি with a love heart motif, so not only biscuits come with a heart motif, sarees also do come, so Britannia little hearts jara khete bhalobashe, so tader jonno kintu ei sari ta, so not only biscuits which come in heart motif, sarees also do come, so definitely this is an example of that, so silver heart motif e kintu puro sari ta hand weave kora। অর্পিতা চ্যাটার্জি বাগচি ম্যাম বলছে মেন উইল বি মেন, ভুললে হবে না, সেটা মেবি সবাই আগে অ্যাগ্রি করবে, কি বলো সুন্দরী দীপ? আচ্ছা আমি একটা কথা বলি, ওমেন উইল বি ওমেন, এটা প্রত্যেকটা মেন অ্যাগ্রি করবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। অর্পিতা ম্যাম দাদাকে গিয়ে প্লিজ জিজ্ঞেস করবেন, ওমেন উইল বি অলওয়েজ ওমেন। সো যাই হোক, এনিওয়েজ, সো এইটা কিন্তু এরকম টাসেলগুলো আমরা দিয়েছি পুরোটা উইভিংয়ে। সম্পৃক্তা ভট্টাচার্য, সোনালি দে রয়, আর থেকেই বোঝা যায় সব ছেলেরাই সমান, আমাদের বাড়িতেও ওটাই শুনতে হয়। ও গড, সো মাচ অফ কমপ্লেন্স,
প্লিজ দাদারা কুছ কিজিয়ে, দাদারা প্লিজ, উই শুড ইউনাইট, উই শুড ইউনাইট অ্যান্ড ইউ নো উই শুড মেক আ ফোরাম সো দ্যাট উই ক্যান অলসো এক্সপ্রেস আওয়ার গ্রিফস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট হোয়াট দে ফিল। ও গড, জাস্ট সি ইয়োর এক্সপ্রেশন অ্যাজ ইফ ইউ ডোন্ট কেয়ার। ও গড, শি ইজ সেইং লাইক সো মাচ অফ, যাই হোক হোয়াট এভার। হা হা গো, আমাদের অর্ডার শাড়িটা পাইনি। রুদ্রানী দেব ঘোষ ম্যাম, আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন, একটু আমাদের প্রেশার রয়েছে, বাট ডেফিনেটলি ইট ইট ইজ ডিলেড, বাট ডেফিনেটলি ইউ উইল গেট ইট উইদ ইন দিস উইক। অ্যান্ড এটা আগেন যেরকম বলেছি যে হার্ট মোটিভে যাচ্ছে, গঙ্গা যমুনা মোটিভে, ওয়ান সাইড ইজ রেড বর্ডার অ্যান্ড দি আদার সাইড ইজ গ্রিন বর্ডার, সো অল ওভার সাইডটাকে আমরা দেখে নেবো। ইট কামস উইথ আ সিলভার জারি হার্ট মোটিভ উইচ ইজ অগেন হ্যান্ড ওভেন। আমি দেখিয়ে দিই, দিস ইজ আ রিভার্স সাইড, দিস ইজ কমপ্লিটলি হ্যান্ড ওভেন, ইউ ক্যান সি, অ্যান্ড অল ওভার সাইডটাকে কিন্তু দেখে নেবো। এত ভালো ভালো শাড়ি প্লিজ দেখিও না, খেলবো না কিন্তু সোনালী ম্যাম। ও গড, নো ম্যাম, আমি আমি জানি না, বাট আপনার সাথে আমিও খেলবো না, বিকজ আপনি এরকম আমাদের এগেনস্টে বলছেন, আমি আপনার সাথে তো ডেফিনেটলি খেলছি না। ও বাই দ্য ওয়ে, আমি আজকে একটা খুব ভালো মুভি দেখলাম, রাইট? আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে করতে পুরনো, না আমাকে দেখালো, এই দেখুন, ক্রেডিট 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 কি, হ্যাঁ বলো 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 বলো, অ্যাকচুয়ালি দেবাঞ্জলির কথাতেই আমি, যখনই টিভি খোলে ও ইউটিউব চালিয়ে দেয়, ইউটিউবে ইদার মোবাইল ফোনের রিভিউ দেখে, না হলে কোন কারের রিভিউ বা লঞ্চ, গাড়ি নয় তো মোবাইল নয় তো কোনো ইলেকট্রনিক গ্যাজেট, এই দেখতে থাকে। আমি বললাম দেখো আজকে সানডে আমার ভালো লাগছে না, আমি একটা কিছু সিনেমা দেখবো। তো বলছে কি মুভি দেখবে বলো, তো আমরা আমি নেটফ্লিক্সে সার্চ করে দেখলাম, তো আমার ওই রেখার 1980-তে একটা মুভি বেরিয়েছিল খুবসুরত বলে, রেখা, রাকেশ রোশন, অশোক কুমার সবাই ছিল ওই মুভিটা, শশীকলা, আমি শিওর আপনারাও দেখেছেন। অফকোর্স অফকোর্স, সো এটাই আমি বলছিলাম যে আজকে আমি এক্ষুনি যে কথাটা বললো, আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে খেলার কথা বললো, তো ওখানে দেখছিলাম যে ওরা লুকিয়ে লুকিয়ে কিরম খেলতো, লাইক ফ্রম সিঙ্গিং অ্যান্ড ডান্সিং অ্যান্ড অল। সো আজকে সকালবেলা, এক্স্যাক্টলি আজকে সকালবেলা খুবসুরত মুভিটা দেখলাম, রেখার, অনেক পুরোনো, এর আগে আমি দেখেছিলাম না, দেবাঞ্জলি দেখালো আমাকে মুভিটা, অদ্ভুত সুন্দর, ভালো লেগেছে আমার মুভিটা। আপনারা যারা দেখেননি, আমি অফকোর্স মোস্ট অফ ইউ হ্যাভ অলরেডি সিন দ্যাট মুভি, খুবসুরত, বাট ডেফিনেটলি ইটস এ মুভি টু ওয়াচ ফর শিওর, ইউ শুড নট মিস দ্যাট। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1650, 1650 টাকা কিন্তু এই লিনেনটার প্রাইস। দিস ইজ আ লিনেন শাড়ি, কামস উইথ দিস হার্ট মোটিভ, দিস ইজ আ কমপ্লিটলি লিনেন শাড়ি। সো আমি আগে একটা শিবরাত্রি কমেন্টস করলাম, প্লিজ পড়ো। আগে একটা শিবরাত্রি কমেন্ট করেছে ম্যাম, ওকে চেকিং, তোমরা ওরকমই বাট সবাই নয়, ওকে ওকে ম্যাম, আমি আরেকবার একটু যদি কমেন্টটা করে দেন, আমি খুঁজে পেলাম না, অর্পিতা চ্যাটার্জি বাগচি ম্যামকে বলছি, আরেকবার একটু করে দেবেন। আচ্ছা, অর্পিতা চ্যাটার্জি বাগচি ম্যাম বলছে ভীষণ ভালো মুভি, এক্স্যাক্টলি খুব ভালো লেগেছে আমার মুভিটা, খুবসুরত মুভি, যারা এখনো দেখেননি, নট নিউ ওয়ান, দি ওল্ড ওয়ান, যেটাতে রেখা করেছে অ্যান্ড রাকেশ রোশন অ্যান্ড অল, ভীষণ ভালো লেগেছে আমার মুভিটা। সো রুনা গুপ্তা ম্যাম বলছে খুব ভালো মুভি, সম্পৃক্তা ভট্টাচার্য বলছে সোমালী সরকার শুধু কিনে দেওয়ার ভয়েতে নিজে দেখে না, তাই না বউ, দেখলেও ভয় পায়। সো দিস ইজ অ্যাগেন কাঞ্চিপুরম সিল্ক, অ্যাগেন এটা আমাদের ডিজাইনার কাঞ্চিপুরম সিল্ক, আমরা একটু শাড়িটাকে পুরোটা হোয়াইট ভিউতে দেখিয়ে দেবো। সো এটা হচ্ছে আঁচলটা, অ্যান্ড ইট কামস উইথ আ ট্রেডিশনাল কাঞ্চিপুরম বর্ডার, অ্যান্ড শাড়ি আঁচল ইজ ভেরি নাইস, এটা পার্পল সাথে ক্রস শেডে রয়েছে, পার্পলের সাথে ব্লু এর ক্রসেট আমি দেখাতে পাচ্ছি, হোপফুলি ইট, দি আঁচল অ্যান্ড বর্ডার অফ দ্য শাড়ি ইজ আ পার্পল ব্লু ক্রস শেড, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই ট্র্যাডিশনাল কাঞ্চিপুরম বুটাটা রয়েছে, পুরো শাড়িতে কিন্তু এই বুটাটা যাচ্ছে, অ্যান্ড পুরো অল ওভার বর্ডারটা কিন্তু এরকম কন্টিনিউ থেকে রেখেছি আমরা শাড়িতে, অ্যান্ড আমরা অল ওভার শাড়িটা দেখে নেবো। দিস ইজ আ ডিজাইনার কাঞ্চিপুরম সিল্ক, অ্যান্ড রেডের সাথে ক্রস শেড ব্লু অ্যান্ড পার্পল বর্ডার অ্যান্ড আঁচল, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই ছোটো ছোটো বুটি ওয়ার্কটা যাচ্ছে, অ্যান্ড অ্যাগেন যেহেতু ভ্যালেন্টাইন্স উইক, সেহেতু আমরা রেড একটু বেশি দেখাচ্ছি, অফকোর্স ইট ইজ আ সিম্বল অফ লাইক লাভ অ্যান্ড অল, সো আমরা প্রত্যেকটা মানে রেড কালারটা আমরা ডেফিনেটলি ভালোবাসার ক্ষেত্রে ইউজ করে থাকি। সো 2045 টাকা এই শাড়িটার দাম, অ্যান্ড এর সাথে কিন্তু ফেসবুক লাইভে 10% ডিসকাউন্ট ইউ উইল গেট, 2045 টাকা এই ডিজাইনার কাঞ্চিপুরমটার দাম, অ্যান্ড এর সাথেও কিন্তু 10% ডিসকাউন্ট, সো 2045 ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, ইউ উইল গেট 10% ডিসকাউন্ট অন দ্যাট। সোমা দে সরকার, ওয়াও থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অ্যান্ড অ্যাগেন দিস ইজ আ জামদানি শাড়ি, আমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল জামদানি দেখানোর, সো এই অরেঞ্জ জামদানিটা আমরা দেখাচ্ছি,
এটা ইয়া এক্স্যাক্টলি, সো অল ওভার, এটা কিন্তু অল ওভার শাড়িতে দেখাচ্ছি, এরকম ওয়ার্ক যাচ্ছে। সো দিস ইজ অরেঞ্জ জামদানি, অদ্ভুত সুন্দর দেখতে, অ্যান্ড ট্রেডিশনাল জামদানি আঁচল অ্যান্ড বর্ডার। আমি একটু দেখিয়ে দিই ক্লোজ আপে, সাদার সাথে কিন্তু ক্রস শেডে গেছে, অরেঞ্জটা সাদার সাথে ক্রস শেডে গেছে। দিস ইজ দি আঁচল অ্যান্ড দিস ইজ দ্য ইয়ক পোর্শন। এই ডিজাইনটা কিন্তু ইয়ক পোর্শনে থাকবে, এই ডিজাইনটা ইয়ক পোর্শনে থাকবে। কুচির দিকে কিন্তু আবার হালকা করে এরকম যাবে, হালকা করে কুচির দিকে এরকম ওয়ার্ক থাকছে, অ্যান্ড প্লিজ পোর্শনে পুরোটাই সাদা হয়ে যাবে। সো দিস ইজ বেসিক্যালি হাফ অ্যান্ড হাফ, সো দিস ইজ বেসিক্যালি হাফ অ্যান্ড হাফ শাড়ি। এটা কিন্তু ইয়ক পোর্শনে অরেঞ্জ, অ্যান্ড প্লিজ পোর্শনে কিন্তু আবার এই ইয়েলো থাকছে, এটা লাইট সানফ্লাওয়ার ইয়েলো কালার। আমি দেখিয়ে দিই আপনাদের, অ্যান্ড পুরো শাড়িটার অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার, অ্যান্ড অল ওভার শাড়িটাতে এই ওয়ার্ক থাকছে। ইয়া এক্স্যাক্টলি, সো এইটা কিন্তু, আচ্ছা এই শাড়িটা দেবাঞ্জলি বললো এই শাড়িটা আপনাদের জন্য গেস দ্য প্রাইসে রাখা উচিত, সো প্লিজ স্টার্ট গেসিং এই জামদানিটার প্রাইস। সো আমরা ভ্যালেন্টাইন্স উইকে এই এপিসোডে প্রথম গেস দ্য প্রাইস খেলছি এই এপিসোডে, সো ইউ স্টার্ট গেসিং। অ্যান্ড লেট মি টেল ইউ, যারা প্রথমবার দেখছেন আমাদের এপিসোড তাদের জন্য বলে দিই, গেস দ্য প্রাইস উই প্লে, অ্যান্ড যে সঠিক প্রাইস গেস করতে পারবে তার জন্য কিন্তু দিস শাড়ি উইল বি অ্যাবসলিউটলি ফ্রি। So the person who can guess the right price of the sari, that person will get this sari absolutely free. So in Jamdani, I want yellow and red border. Is it was out of stock. I will send you pictures. Okay, ma'am. Surely, Rupali, ma'am. No, don't worry. We will definitely arrange one for you. I am only 48 years old. Sari shate boyfriend, thou please. শাড়ির সাথে বয়ফ্রেন্ড, ডেফিনেটলি এটা খুব ভালো বলেছে, ইউ অলসো হ্যাভ আ ভেরি নাইস সেন্স অফ হিউমার। অ্যান্ড এই শাড়িটা আমাদের প্রথম এই এপিসোডের গেস দ্য প্রাইসের শাড়ি। সো সুতপা মিত্র রয় বলছে 1500-1390, প্রমা সেন বলছে 3500, শর্মিষ্ঠা পল ম্যাম বলছে 2150, অঞ্জু বনসাল বলছে 3340। সো প্লিজ স্টার্ট গেসিং দ্য রাইট প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড দ্য পার্সন হু ক্যান গেস ইট করেক্টলি দ্যাট পার্সন উইল গেট দিস শাড়ি অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট। সো দ্যাট শাড়ি উইল বি, দিস শাড়ি উইল বি অ্যাবসলুটলি ফ্রি ফর দ্যাট পার্সন হু ক্যান গেস দ্য রাইট প্রাইস। সো মৌসুমি বাসু বলছে 1110 টাকা, আচ্ছা 1110 টাকা। শ্রেয়সী ঘোষ অধিকারী বলছে 1350, শেষী টেলোরি ম্যাম বলছে 2250, রুকমানি রানা 2150, জলি মন্ডল 2580, মৌসুমী ব্যানার্জি বলছে 1800। আই ডোন্ট নো, এবার আমার কমেন্টসটা পড়ো, আর এত লিখতে পারবো না। অর্পিতা চ্যাটার্জি ম্যাম, অর্পিতা চ্যাটার্জি ম্যাম, আপনার কমেন্টসটা তো আমি পেলাম, বাট কোনটা মিস করেছি আমি বুঝতে পারছি না। ভীষণ ভালো মুভি, সেটাও পেয়েছি, শিবরাত্রির কমেন্টসটা আমি দেখছি চেষ্টা করা খোঁজার, কিন্তু এখন গেস দ্য প্রাইসের কমেন্টসগুলো ঢুকছে। অজন্তা ভট্টাচার্য 2360, 1740, 1560, 2310, হাই দেবাঞ্জলি, রত্না মুখার্জি লাভ ইউ বো, থ্যাংক ইউ সো মাচ। শিল্পা কুশে বলছে 3810, ওকে আমার মনে হচ্ছে না কেউ পারছে। অ্যান্ড প্লিজ 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 যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইজ ইন দ্য নেম অফ সাহা টেক্সটাইল, সো প্লিজ যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1265, 1265। সো নোবডি হ্যাজ গেসড দ্য রাইট প্রাইস, শিবরাত্রি এক্ষুনি লিখলাম, ওকে 4020 ইন্দুবালা, নো ম্যাম 1265 ওয়াজ দ্য প্রাইস অফ দ্য সারি, অ্যান্ড ইটস ওকে, নো প্রবলেম, ইউ উইল গেট 10% ডিসকাউন্ট অন দ্যাট সারি, দ্যাটস নট অ্যান ইস্যু। সো এইটা ফিশ স্কেল মোটিভে রয়েছে, বনারসি সারি অ্যাগেন, সো ফিশ স্কেল মোটিভে রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, পুরো প্লেন অ্যান্ড সিম্পল পার্পল কালারে। এখনই লিখলাম শিবরাত্রি, ইয়েস ম্যাম আই হ্যাভ সিন, অ্যান্ড এবার কিন্তু পাচ্ছি না অর্পিতা চ্যাটার্জি, পাচ্ছি একটু ম্যান উইল বি ম্যানের কমেন্টটা পেয়েছি, অ্যান্ড তোমরা ওরকমই বাট সবাই নয়। আচ্ছা দাদা প্রাইস কিনতেও পাবে না, ওকে 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 ওকে, আমি পাইনি ম্যাম, আই এম রিয়েলি সরি, আমি চেষ্টা করলাম খোঁজার পেলাম না, আমি তো ক্লোজ ছিলাম। রেশমি ঘোষ, ইয়েস ম্যাম ইউ আর প্রিটি ক্লোজ, বাট ক্লোজ ছিলেন, ক্লোজ এনিওয়েজ, সো দ্যাটস আ রিয়েলি গুড থিং, অলমোস্ট মেবি নেক্সট টাইম ইউ উইল, ইউ মে গেস দ্য রাইট প্রাইস। সো এই শাড়িটা হচ্ছে ফিশ স্কেল মোটিভে যাচ্ছে, অ্যান্ড এটা ব্ল্যাকের সাথে গ্রিন কালার কম্বিনেশন, অ্যান্ড এর সাথে অ্যাগেন রেড বর্ডার, ব্ল্যাক অ্যাগেন দ্য সেকেন্ড বর্ডার, তার মধ্যে এরকম পিঙ্ক দিয়ে জিগজ্যাগ মোটিভ, বেস কালার অফ দ্য শাড়ি ইজ গ্রিন, অ্যান্ড অ্যাগেন তার সাথে কিন্তু এই অরেঞ্জ ইঞ্চি বর্ডারের সাথে রেড কালার অফ
বর্ডার, সো ভীষণ ভালো দেখতে একটা ডিফারেন্ট মোটিভের শাড়ি। এটা আমাদের স্যাম্পল যেটা আমরা বানিয়েছি, সো স্যাম্পল শাড়ি দেখাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি তো ক্লোজ, অফকোর্স 2000 টাকার থেকে 2200 টাকা, মিলু বিশ্বাস, ওকে বুঝতে পারিনি, আমি অনেক উপরে দেখেছি, জাস্ট লিখলাম গেস দ্য প্রাইসের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকবার দেখছি, আমাকে অ্যাকচুয়ালি অনেক সময় শো করে না, এক্স্যাক্টলি সব কমেন্ট শো করে না অনেক সময়, একই হলো নেটওয়ার্ক এরার, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এই এই কমেন্টগুলো আসলে আমি খুব ভয় পেয়ে যাই। আচ্ছা আমাকে কি ভিডিও, ইজ দ্য ভিডিও ক্লিয়ার, প্লিজ মেনশন করবেন ভিডিওটা কি ক্লিয়ার আসছে, আমাকে কি দেখা যাচ্ছে। সেমি পটোলা শাড়ি কলকাতা শোরুমে পাওয়া যাবে, সেমি পটোলা, সো হোয়াট ডু ইউ মিন বাই সেমি পটোলা ম্যাম? ইট উইল বি অন আর্টিফিশিয়াল সিল্ক, অফকোর্স ওটা ইজ অনলাইন এক্সক্লুসিভ, উইল নট গেট দ্যাট শাড়ি ইন শোরুম, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1650, 1650 টাকা আগে ছিল, অ্যান্ড যেহেতু স্যাম্পল শাড়ি এটা এখন 875। এই ফ্রি স্কেল মোটিভের শাড়ি কিন্তু এখন 875, আগে ছিল 1650। দ্যাট ওয়াজ আ স্যাম্পল পিস উইচ আই হ্যাভ শোন, অ্যান্ড আগেন আমরা এবার আরেকটা শাড়ি দেখব, এটা কটন কাঞ্চিপুরম দেখব, এটা এটা ফাইনাল পিস এসছে প্রোডাকশন থেকে, ক্লিয়ার আসছে আবার, ওকে নো নো ইট ইজ গেটিং ব্লারেড ব্লাড, ইয়েস ইয়েস বোথ ইউ আর ভিজিবল, তোমরা দুজন খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আগেন আবার সবাই বলছে ক্লিয়ার, সো আই এম শিওর এটা পিকচারটা ক্লিয়ার আছে। সো দিস ইজ আগেন রেডের ওপর দেখাচ্ছি ভ্যালেন্টাইন উইকের জন্য, বোথ সাইডে এটা কটন কটন কাঞ্চিপুরম, বোথ সাইডে ব্রড বর্ডার রয়েছে, এটা প্রোডাকশন থেকে আবার এসেছে। সো এইটা আঁচলটা রয়েছে একদম ট্র্যাডিশনাল কয়েন মোটিভ, কাঞ্চিপুরমের ট্র্যাডিশনাল কয়েন মোটিভের আঁচল রয়েছে, এটা কয়েন মোটিভের আঁচল রয়েছে ট্র্যাডিশনাল কাঞ্চিপুরম, অ্যান্ড বোথ সাইডে কিন্তু ব্রড বর্ডার, বোথ সাইডে ব্রড বর্ডার অ্যান্ড মাঝখানে কিন্তু রেড কালার, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা এবার দেখে নেবো। এটা পুরোটাই কিন্তু কটনের মধ্যে রয়েছে, আমি দেখিয়ে দিই পুরো শাড়িটা, কিন্তু বেস ফ্যাব্রিক ইজ কটন, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো, অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। এর শাড়িটার প্রাইস, শাড়িটার প্রাইস এসে গেছে, ইয়েস এক্স্যাক্টলি, এবার শাড়িটার প্রাইস দেখিয়ে দেবো, শাড়িটার প্রাইস হচ্ছে 3080, 3080, 3080 টাকা এই শাড়িটার প্রাইস, পুরোটাই কটনের মধ্যে, কিন্তু এটা ফ্ল্যাশ সেলে রাখছি, 3080 টাকা, আগে দাম ছিল এখন কিন্তু 1500 টাকা, 3080 টাকা আগে দাম ছিল এখন কিন্তু ওনলি 1500 ওনলি, সো ওটা ফ্ল্যাশ সেলে রাখলাম। অ্যান্ড এইটা আমাদের এই ভ্যালেন্টাইন এপিসোডের এটা স্পেশাল শাড়ি যেটা দেখাচ্ছি আপনাদের, সো দিস ইজ আ স্পেশাল শাড়ি, অ্যান্ড এই শাড়িটাকে দেখানোর আগেই আমি বলছি আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য শাড়ি, বিকজ এটা আমাদের ফিউশন স্টুডিওতে ডেভেলপ করা একটা পিস। এটার মধ্যে দেখুন আমরা সিল্কের সাথে, সিল্কের এই জরি বর্ডারটার সাথে কিন্তু মাঝখানে এই ইক্কত মোটিভটাকে রেখেছি, তার মাঝখানে কিন্তু আবার আমরা পিঙ্ক মোটিভ রেখেছি, সো আফটার ড্রেপিং শাড়িটা উইল লুক রিয়েলি ডিফারেন্ট, এটা একটা ডিফারেন্ট মোটিভের শাড়ি, এটা একদম নিউ ডিজাইন, অল ওভার শাড়িটাকে দেখবো, কিন্তু একটু তুলে ধরো, এক্স্যাক্টলি এবার শাড়িটাকে বোঝা যাচ্ছে, দেখুন দিস ইজ দ্য ফ্লোয়িং লাইনস, এটা কিন্তু দিস ইজ দ্য ফ্লোয়িং লাইন অফ দ্য শাড়ি, অ্যান্ড এইটা ইক্কত মোটিভ, দিস ইজ দ্য ইক্কত মোটিভ, অ্যান্ড এর ওপরে কি সাথে কিন্তু জরি বর্ডারটা পাবেন, অ্যান্ড দ্য কালার ইজ নেভি ব্লু কালার, তার সাথে ইক্কত মোটিভে মাঝখান দিয়ে যাচ্ছে, অ্যান্ড আফটার ড্রেপিং কিন্তু এটা হাঁটুর পোর্শনে আসবে, সো ভীষণ ভালো লাগবে দেখতে, দিস স্ট্রাইপস উইল মেক দিস শাড়ি লুক সো গুড আফটার ড্রেপিং, ভীষণ ভালো লাগবে। দাদা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের শিলচর কোনো প্রতিষ্ঠান আছে, বললে ভালো হয়, আমার ঘর শিলচরে, ম্যাম শিলচরে আমাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, বাট এই শাড়িগুলো ডেফিনেটলি পাবেন না, বিকজ ইফ ইউ ওয়ান্ট দিস শাড়িজ, দিজ আর অল অনলাইন এক্সক্লুসিভ, ইউ হ্যাভ টু বুক অনলাইন ভায়া আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো দারুণ শাড়ি, থ্যাংক ইউ সো মাচ, একটা মসলিনের এপিসোড করো দাদা প্লিজ, মসলিনের এপিসোড পুরো ডেডিকেটেড একটা ডেফিনেটলি ভেরি সুন আসছে, অ্যান্ড ব্লাউজ পিসটা কিন্তু রানিংয়ে যাবে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1595, আগে ছিল 1595, আগে এটার দাম ছিল, এখন কিন্তু এটার প্রাইস ওনলি 800 রুপিস, 1595 টাকা আগে ছিল, এখন এই শাড়িটার দাম ওনলি 800, 800 টাকা মাত্র এই শাড়িটার দাম। এটা স্যাম্পল পিস বলে আমি এটা দিয়ে দিলাম, আপকামিং সামারের জন্য ভীষণ ভালো দেখতে, 1595, এখন ওনলি 800। এরপরে আমরা আরেকটা চান্দেরির ওপর দেখব, এটা আরেকটা চান্দেরির ওপর জিগজ্যাগ মোটিভের আঁচল দেখব, আপকামিং সামারের জন্য ভীষণ ভালো। সো ফ্ল্যাশ সেলের শাড়িটা পিওর কটন, ফ্ল্যাশ সেলের কোন শাড়িটা পিওর কটন আমাকে বলতে হবে, আমি অনেক কটা ফ্ল্যাশ সেলে দিয়েছি, একটু মেনশন করতে হবে। একটা রেড গ্রিন, একটা গ্রিন অর্গ্যানজা বেনারসি দেখাও দাদা প্লিজ,
অর্গ্যানজা বেনারসি আমরা আমাদের লাস্ট এপিসোডে দেখিয়েছি প্রচুর। একটু আমাদের ইউটিউব চ্যানেলের কারেন্ট যে এপিসোডটা উইদিন 3000 আমরা করেছি, প্লিজ একটু চেক করবেন, ওর মধ্যে আমরা ডেফিনেটলি প্রচুর অর্গ্যানজা বেনারসি দেখিয়েছি। সো এটা হচ্ছে চান্দেরি, অ্যান্ড এটা কিন্তু স্ক্রিন প্রিন্টে করা, এটা ব্লক প্রিন্টে নয়, এইটা কিন্তু ব্লক প্রিন্টে নয়, এটা স্ক্রিন প্রিন্টে করা রয়েছে। এটা জিগজ্যাক আঁচল রয়েছে, জিগজ্যাক মোটিভে আঁচলটা রেখেছি, বাট শাড়িটার থিমটা কিন্তু অলমোস্ট ইট লুকস লাইক আ কলমকারি। অ্যান্ড এটা চান্দেরি যেহেতু, সেহেতু এই ন্যারো জড়ি বর্ডারটাও রয়েছে, অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো। অ্যান্ড এটা কিন্তু এর রেডের সাথে এই সাদার এই যে ফ্লাওয়ার ফ্লোরাল মোটিভের এই প্রিন্টটা থাকছে, পুরো আলপনা মোটিভের রয়েছে, দেখুন শাড়িটা একটা ফ্লোরাল আলপনা রয়েছে, অ্যান্ড অল ওভার শাড়িটা কিন্তু এরমভাবে যাচ্ছে। দিস উইল বি আ পারফেক্ট ওয়্যার ফর আপকামিং সামার। আগেন আজকে এপিসোডটা ভ্যালেন্টাইন স্পেশাল তো নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা আপকামিং সামারের কথাও মাথায় রেখেছি। সো এই শাড়িগুলো কিন্তু সামনের গরমের জন্য উইল বি ভেরি আইডিয়াল। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1525 টাকা। যেহেতু এই শাড়িটা প্রিন্টটা স্ক্রিন প্রিন্টে, নট হ্যান্ড ব্লক, এটার দামও কিন্তু অনেক কম, মাত্র 1525, 1525 ওনলি ইজ দ্য প্রাইস অফ দিস শাড়ি। অ্যান্ড আগেন ইউ উইল গেট আ 10% ডিসকাউন্ট ফর ফেসবুক লাইভ। অ্যান্ড এরপরে আমরা আরেকটা শাড়ি দেখবো, এটা হচ্ছে র সিল্কের মধ্যে রয়েছে, ভীষণ ভালো বাট সফট ফিনিশ। এটা কাঞ্চিপুরম একটা দেখেছি আমরা স্যাম্পল পিস, অ্যান্ড ডুয়াল কালার শেডের মধ্যে আসছে, একটা ডুয়াল কালার শেডের মধ্যে আসছে কাঞ্চিপুরম, ভীষণ ভালো ফিনিশ। অ্যান্ড ডুয়াল কালার বলতে আমি দেখিয়ে দিই আপনাদের, এই সাইডটা কিন্তু ইজ আ ডার্কার পিঙ্ক, অ্যান্ড এই সাইডটা ইজ লাইটার পিঙ্ক। সো ইটস আ ডুয়াল শেড শাড়ি, ডুয়াল কালার শেডেড শাড়ি। পুরো শাড়িটাতে দেখুন এই ফিলটা আছে, দিস ইজ আ ডার্কার সাইড অ্যান্ড দিস ইজ দ্য লাইটার সাইড, দিস ইজ মেড ইন আওয়ার ফিউজন স্টুডিও। এর সাথে কিন্তু এই সুন্দর এই বার্ড মোটিভটা রয়েছে বর্ডারে। সো দিস ইজ আ প্লেন অ্যান্ড সিম্পল কাঞ্চিপুরম শাড়ি, অ্যান্ড এর সাথে শুধু কিন্তু বর্ডারে এই ওয়ার্কটা থাকছে, অ্যান্ড দিস ইজ সোললি বেসড অন কালার্স, অ্যান্ড এর সাথে কিন্তু এই জরির এইদিকে বর্ডারটা রয়েছে। সো ইউটিউব মেটেরিয়াল ব্লেন্ডেড সিল্ক অর ইট উইল বি সফট অ্যান্ড কমফোর্টেবল। শাশ্বতী ঘোষ ম্যামকে বলি দ্যাট দোজ বালুচুরিজ আর রিয়েলি ভেরি কমফোর্টেবল, বাট দোজ ওয়ার নট অফকোর্স পিওর সিল্ক, দোজ আর নট পিওর সিল্ক, বিকজ পিওর সিল্ক তো ওই প্রাইসে দিতে পারবো না, বাট দ্যাট শাড়িজ উইল বি 100% কমফোর্টেবল, অ্যান্ড ইউ ক্যান ড্রেপ ইট ভেরি ইজিলি, দ্যাটস গ্যারান্টেড, অ্যান্ড ইট উইল বি ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল অ্যাজ ওয়েল। সো অল ওভার এই শাড়িটা দেখাচ্ছি, এই শেডেড কাঞ্চিপুরমটা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1925, 1925 টাকা মাত্র এই শাড়িটার দাম, অ্যান্ড এর সাথেও কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা ফেসবুক লাইভের পেয়ে যাবেন। এরপরে আমরা আরেকটা নেক্সট শাড়ি দেখবো, এরপরে আমরা আরেকটা নেক্সট শাড়ি দেখবো, এটা আরেকটা কোরা বনারসি দেখবো, এটা আমাদের বহু রিকোয়েস্টের পরে প্রোডাকশনে আবার এনেছি। কোরা বনারসি একটু টাইম লাগে এগুলো প্রোডাকশনে আনতে, বাট আবার এনেছি কোরা বনারসি। এটা অরেঞ্জের সাথে পিঙ্ক, অরেঞ্জের সাথে পিঙ্ক রয়েছে, অ্যান্ড এটা ব্লাউজ পিস রয়েছে কোরা বনারসি, অ্যান্ড এটার মধ্যে পিঙ্ক বর্ডারটা রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল কোরা বনারসি। এবার পুরোটা দেখাবো, দিস ইজ সিলভার জারি শাড়ি, সিলভার জারি কোরা বনারসি, অ্যান্ড অল ওভার শাড়িটাকে দেখিয়ে দেবো, অল ওভার শাড়িটাকে দেখিয়ে দেবো, ভীষণ ভালো দেখতে। অ্যান্ড আমি একটু ক্লোজ আপে গিয়েও দেখাই, প্রত্যেকটা ফ্লোরাল মোটিভে কিন্তু মিনে করা থাকছে। সো এর সাথে কিন্তু বর্ডারেও কিন্তু জিগজ্যাক সিলভার মোটিভটা থাকছে। সো আমি লাস্ট উইক লাইভে দেখতে পারিনি, ইউটিউবে রেকর্ডেড লাইভ দেখেছি, বাট গ্রিন কালার অর্গ্যানজা নেই। ম্যাম লাস্ট লাইভের কথা লাস্ট হিন্দি সিরিজটা প্লিজ একটু দেখবেন, লাস্ট হিন্দি সিরিজে কিন্তু দেখিয়েছি, অ্যান্ড গ্রিন কালারের হয়তো অর্গ্যানজা দেখাইনি, বাট অর্গ্যানজা বেনারসি অনেক দেখিয়েছি। অ্যান্ড এটার প্রাইস রয়েছে 2245, 2245 ইজ দ্য প্রাইস অফ ফর দিস শাড়ি, অ্যান্ড এটা কিন্তু প্রচণ্ড লিমিটেড স্টক আছে, বেশি নেই, এক দু পিসই হয়তো হবে, বিকজ এই শাড়িটা প্রোডাকশন থেকে অনেক মুশকিল সে আবার আনিয়েছি। এরপরে আমরা আরেকটা কলমকারি দেখবো, সফট সিল্কের ওপর আরেকটা কলমকারি দেখবো, ইয়েস অফকোর্স, এটা আরেকটা সফট সিল্কের ওপর কটন কলমকারি দেখবো, দিস ইজ নট কটন, আমি সফট সিল্কের মধ্যে বলছি, অ্যান্ড এটা ভীষণ ভালো দেখতে এই শাড়িটা। অ্যান্ড এই শাড়িটাকেও কিন্তু আমি গেস দ্য প্রাইসে রাখছি, এই শাড়িটা দিস ইজ দ্য সেকেন্ড গেস দ্য প্রাইস শাড়ি ফর দিস এপিসোড, অ্যান্ড লেট সি কে এই শাড়িটা কেউ সঠিক গেস করে কি কেউ পারে, এই শাড়িটা কেউ সঠিক গেস করতে পারে কি না দেখি। সো এই শাড়িগুলো না হোক, এই টাইপের শাড়িগুলো তোমাদের হিন্দুস্তান ব্র্যাক শোরুমে পাবো, নো ম্যাম এই টাইপের কিছু পাবেন না, বিকজ এই দিজ আর অল অনলাইন এক্সক্লুসিভস। সো আপনি সিমিলার ওখানে আলাদা স্টক পয়েন্টস, ওখানকার ডিজাইনস আলাদা, ইউ ক্যান গো অ্যান্ড চেক, বাট দিজ আর অল অনলাইন এক্সক্লুসিভ, এগুলো
স্পেশালি করা হয় সব রকম ভ্যারাইটি আপনাদেরকে আনার জন্য। সব জায়গায় সেম ভ্যারাইটি থাকলে তো ভ্যারাইটি হবে না, সো সব জায়গায় আমরা আলাদা আলাদা ভ্যারাইটি রাখি, সো দ্যাট উই ক্যান মেনটেন ভ্যারাইটি অ্যান্ড আপনারা যাতে প্রপার ভ্যারাইটিটা পান। সো উই মেনটেন ডিফারেন্ট টাইপস অফ সারিজ এভরিওয়্যার। সো এটা একটু ক্লোজ থেকে দেখা, এটা পুরোটা কিন্তু কলমকারী প্রিন্টের ওপর রয়েছে, এটা কলমকারী প্রিন্টের ওপর রয়েছে। এটা গেস দ্য প্রাইসে রাখছি, এটা সেকেন্ড গেস দ্য প্রাইসের শাড়ি। লেট মি সি কেউ আবার লাকি হয় কিনা। দিস ইজ দ্য জারি বর্ডার, এর মধ্যে এমবস্ট কিন্তু প্রিন্ট রয়েছে, এই এটা কিন্তু এমবস্ট উইভিং এ রয়েছে, বাট এই যে লিফ মোটিভ এগুলো কিন্তু প্রিন্টে। 740 1240 শিল্পাকুশে বলছে 2240। আচ্ছা রূপালী দাস বলছে 1250 1565 1050 1020 1045। ওকে লেট মি সি, আমি জানি না কোনটা সঠিক প্রাইস, কিন্তু সবাই 1000 টাকা কেন বলছে, শাড়িটাকে দেখে কি এতটাই খারাপ লাগছে আপনাদের আমি জানি না, বাট ইট লুকস রিয়েলি গর্জিয়াস অ্যান্ড ভীষণ ভালো দেখতে শাড়িটা, বিকজ ইটস লুকস রিয়েলি রিচ অ্যান্ড এটা কিন্তু পুরো সেমি টাসারের মধ্যে রয়েছে। আমি বারবার বলছি সেমি টাসার পিস অ্যান্ড মুগা, মুগার ফিল আছে কিন্তু, দেখুন মুগা তাসারের ফিল রয়েছে, উইভিং টেক্সচারটা কিন্তু পুরো মুগার মতো, মুগা সিল্কের মতো। অ্যান্ড এটা নিভা সেনগুপ্ত বলছে 2300 অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এই জিগজ্যাক প্রিন্টের ওপর কিন্তু এই ক্যারেট কালারের কিন্তু ব্রোকেন জিগজ্যাক কিন্তু ক্যারেট কালারের ওপর ইজ দ্য ব্লাউজ পিস। এই ফ্লাওয়ারের ক্যারেট কালারের সাথে মিক্স করে ম্যাচ করে কিন্তু ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে। সো 2300 টাকা নিভা সেনগুপ্ত বলছে অ্যান্ড তারপরে 1140 1200 সমাধি সরকার। শম্পা আন্টি বলছে 2265। দীপা বোস 1855। 2500 বলছে মৌমিতা কর সুর। অ্যান্ড আচ্ছা ওকে সঙ্গীতা বিশ্বাস, ওয়াও দাদা প্লিজ স্টার্ট লাইভ কুর্তি অলসো, আই এম রেগুলার ভিজিটার শার্টিক্সের বারাসাত। ওকে শিওর, শিওরলি করবো। 2170 সঙ্গীতা থাপা বলছে 2350। শিবানী পল বলছে 1850। দ্য পার্সন হু ক্যান গেস দ্য রাইট প্রাইস ফর দিস শাড়ি, ইউ উইল গেট দিস শাড়ি অ্যাবসলুটলি ফ্রি, সো ফিল ফ্রি টু সেন্ড ইউনো টেক্সট ইউর গেস, ডেফিনেটলি 850। সাধনা দাস, আচ্ছা কেন, সুদক্ষিণ আচার্য 2500। মানোজ মাইতি 3045 3069। ইন্দ্রাণী রয় বলছে 2600 টাকা। ওকে আই উইল গিভ 30 সেকেন্ডস মোর, আই ডোন্ট নো, 30 সেকেন্ডস মোর আই উইল ডেফিনেটলি অ্যালাউ, এরপরে দেখা যাক আরও 30 সেকেন্ডস আমি গ্যাস নেব। অ্যান্ড কেয়া মলিক বলছে 1600 2347। ছন্দা ভট্টাচার্য 2196। রূপারী ওয়ালভাইকার সোমা চক্রবর্তী 1900। স্নেহালতা 1950 2600 2150। ওকে লেট মি টেল ইউ, এই শাড়িটার প্রাইস হচ্ছে ওনলি 899 899 899 ইজ দ্য প্রাইস ফর দিস শাড়ি, ওনলি 899 রুপিজ। সো নোবডি হ্যাজ গেসড দি রাইট প্রাইস অফ দ্য শাড়ি অ্যান্ড নোবডি হ্যাজ গন ক্লোজ অলসো এক্সেপ্ট এক্সেপ্ট সাধনা দাস ম্যাম, অলমোস্ট নিয়ারলি গেস করেছে। সো ডেফিনেটলি রূপালী ওয়ালভাইকার বলছে ও এম জি, ইয়েস ম্যাম দ্যাট শাড়ি কস্ট ওনলি 899। সো এরপরে আমরা আরেকটা শাড়ি দেখব, এরপরে আমরা আরেকটা শাড়ি দেখব, এক্স্যাক্টলি এটা টিস্যুর ওপর রয়েছে, এটা কিন্তু টিস্যুর ওপর ফ্লোরাল প্রিন্ট অ্যান্ড এটা কিন্তু অরেঞ্জের সাথে গোল্ডেন কালার, অরেঞ্জের সাথে গোল্ডেন কালার অ্যান্ড এদিকে জিগজ্যাগ বর্ডার প্যাচ করে বসানো। এটা টিস্যু ফ্যাব্রিক, বেস ফ্যাব্রিক ইজ টিস্যু, বেস ফ্যাব্রিক ইজ টিস্যু অ্যান্ড এদিকে জিগজ্যাগ মোটিভ করে বসানো অ্যান্ড এর ওপরে হাফ শাড়ি, হাফ শাড়ি কিন্তু টিস্যুর ওপরে আছে, হাফ শাড়ি কিন্তু টিস্যুর ওপর আছে, হাফ শাড়ি কিন্তু জিগজ্যাগ মোটিভ। আমি একটু পুরোটা দেখাবো শাড়িটা, ইটস আ রিয়েলি ভেরি নাইস পিস। হাফ শাড়ি কিন্তু এরম গোল্ডেন টিস্যুর ওপর রয়েছে অ্যান্ড হাফ শাড়ি কিন্তু অ্যাগেন রেড জিগজ্যাগ, বিকজ ইট ইজ আ ভ্যালেন্স, দিস ইজ ভ্যালেন্টাইন্স উইক, সো ডেফিনেটলি আমরা রেড শাড়ি একটু বেশি দেখাচ্ছি। এটা গোল্ডেন টিস্যুর সাথে কিন্তু এই রেড জিগজ্যাগ মোটিভটা থাকছে, হাফ অ্যান্ড হাফ মোটিভে রয়েছে শাড়িটা। আচ্ছা আই হ্যাভ রিটেন 900, প্লিজ চেক সুতপা মিত্র রয়, দ্যাট মিনস ইউ মিসড ইট বাই ওনলি 1 রুপি। ওকে ইউ হ্যাভ ওয়েন্ট রিয়েলি ভেরি ক্লোজ, মেবি নেক্সট টাইম ইউ উইল বি এবল টু গেস দ্য একদম এক্সাক্ট রাইট প্রাইস। সো অঞ্জু বনসল বলছে 1765 অ্যান্ড শেডি দাস 888, দ্যাটস আ রিয়েলি নাইস গেস, বাট ইট ওয়াজ 999 রাদার, সো ইট ওয়াজ নাট 888, বাট এনিওয়েজ নাইস গেস। অ্যান্ড এটা হচ্ছে র সিল্কের ব্লাউজ যেটা দেওয়া হয়েছে শাড়ির সাথে,
অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1860 রুপিস, 1860 টাকা অনলি এই হাফ অ্যান্ড হাফ শাড়িটার দাম, 1860 টাকা, 1860 ইজ দ্য প্রাইস ফর দিস শাড়ি, 10% ডিসকাউন্ট ইউ উইল গেট। এরপরে আমরা আরেকটা শাড়ি দেখাবো, যেটা হচ্ছে খাড্ডির ওপর। খাড্ডি শাড়ি দেখানোর প্রচুর রিকোয়েস্ট ছিল, শাবানা আসমা 16 টাকা। হ্যাঁ আমি বুঝলাম না, ওকে এনিওয়েজ, সো এরপরে একটা খাড্ডি দেখাচ্ছি, এটা হচ্ছে বাঁধনি মোটিভের খাড্ডি। অনেকে বন্দেজ দেখানোর কথা বলেছে, বন্দেজ তো আনতে পারিনি, বাট নেক্সট উইকে হোপফুলি নিয়ে আসবো। এটা বাঁধনির ওপর রয়েছে অ্যাগেন, এটা খাড্ডি, অ্যান্ড অ্যাগেন এটা পেস্টেল শেড অফ লাইট ল্যাভেন্ডার কালার, অ্যাগেন পেস্টেল শেড অফ লাইট ল্যাভেন্ডার কালার। হ্যালো বোথ, ইউ বোথ আর নাইস অ্যান্ড ইউর কালেকশন ইজ অলসো ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যান্ড দিস ইজ দি আঁচল অফ দ্য শাড়ি, যেটা বনারসি মোটিভে রয়েছে, তার সাথে কিন্তু আমরা ছোট ছোট এই বাঁধনি মোটিভটা রেখেছি। পুরো বর্ডারে না চলে কিন্তু আমরা বেনারসি মোটিভ রেখেছি, বনারসি মোটিভ উই হ্যাভ কেপ্ট, বাট তার সাথে উই হ্যাভ ইউজড দিস বাঁধনি মোটিভ অলসো অল ওভার দ্য শাড়ি। দেখে নেবো এবার আমরা, অল ওভার দ্য শাড়ি দেখে নেবো। পেস্টেল শেড, দিস ইজ আ পেস্টেল ল্যাভেন্ডার শেড অল ওভার শাড়িটাকে দেখে নেবো। দিস ইজ আ খাড্ডি সিল্ক উইথ দ্য ফিউশন স্টুডিও পেস্টেল ল্যাভেন্ডার শেড, অ্যান্ড অল ওভার শাড়িটাকে এরকমই যাচ্ছে, পুরো বনারসি মোটিভের সাথে এই বাদনি মোটিভটা যাচ্ছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 5990, 5990 টাকা ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। অ্যান্ড দিস ইজ আ রিয়েলি ভেরি নাইস পিস, বিকজ আপকামিং ওয়েডিং সিজনের জন্য দিস উইল বি আ ভেরি ট্র্যাডিশনাল ওয়্যার, যারা একটু ট্র্যাডিশনাল ইয়েট ফ্যান্সি পড়তে পছন্দ করে তাদের জন্য ইট ইজ আ ভেরি নাইস পিস। অ্যান্ড দিস ইজ আ ব্লাউজ পিস, কামস উইথ ডাবল বর্ডার, ব্লাউজ পিসে কিন্তু ডাবল বর্ডার আছে, যেটা আপনারা ব্যাকে অ্যান্ড স্লিভসে বোথ আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড প্লেন অ্যান্ড সিম্পল রয়েছে ব্লাউজ পিসটা। অ্যান্ড দিস ইজ দি অ্যাকচুয়াল ফ্যাব্রিক টেক্সচার অফ দ্য শাড়ি, দিস ইজ এ খাড্ডি সিল্ক উইথ বাদনি মোটিভ। অ্যান্ড এরপরে আমরা নেক্সট শাড়ি দেখে নেব। আচ্ছা খুব নেট প্রবলেম করছে, আমি দেখতে পারছি না, আর দ্যাটস রিয়েলি স্যাড পার্ট, অ্যান্ড ভীষণ প্রবলেম করছে নেট, অফকোর্স আই নো দ্যাট ভীষণ নেট প্রবলেম করছে। তানভি শিখা চক্রবর্তী বলছে অল দ্য শাড়িজ আর টু গুড, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফিডব্যাক ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা আগেন আরেকটা সেমি টাসারের মধ্যে রয়েছে, সেমি টাসারের মধ্যে রয়েছে। শর্মিষ্ঠা নন্দী, FB-তে বুক করে 1 মান্থ ধরে ডেলিভারি দিতে পারছি না, পারছে না ম্যাম, হতে পারে বিকজ আমাদের ভীষণ প্রেশার ছিল এর মধ্যে, আপনাকে আমি ফলো আপ করে নিচ্ছি, বিকজ আমাদের প্রচণ্ড COD এখন তো বন্ধই করে দেওয়া হয়েছে, বিকজ পুরো ওভারবুকড আমরা। অ্যান্ড আমি দেখে নিচ্ছি, আপনি প্লিজ পারলে আরেকবার আপনার নাম দিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করুন, শর্মিষ্ঠা নন্দী, আমরা ডেফিনেটলি চেক করে নেব। দিস ইজ আ চেকস মোটিভ, দিস ইজ দি আঁচল, অ্যান্ড এটা কিন্তু পুরোটা প্রিন্টে আছে, দিস ইজ অল প্রিন্ট, আমি বারবার বলছি দিস ইজ অল প্রিন্ট। অ্যান্ড দিস ইজ দি ন্যাচুরাল কালার অফ দ্য ফ্যাব্রিক, যেটার উপরে আমরা এই প্রিন্টটা করেছি। অ্যান্ড দিস ইজ এ জারি বর্ডার, অ্যান্ড এই যে ট্রায়াঙ্গেল মোটিভটা এটা কিন্তু ক্রস স্টিচে আছে, দিস ইজ নট প্রিন্ট, দিস ইজ এমব্রয়ডারি, বাট এই যে প্রিন্টটা, দিস ইজ দিস লাইন্স, দিস চেকস মোটিভ ইজ প্রিন্ট, পুরো লাইট, দিস ইজ আ ভেরি লাইট ওয়েট শাড়ি, বিকজ ইট ইজ অল প্রিন্ট, সো দ্য ওয়েট অফ দ্য শাড়ি ইজ ভেরি লাইট, সো অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেব। অ্যান্ড এটা প্রাইস এসে গেছে 1915, 1915 টাকা অনলি ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, 1915। এটা ভীষণ ভালো দেখতে, একটা ডার্ক ডার্ক মারুন কালার, এটা ডার্ক রেডিশ মারুন কালার, ইটস আ ভেরি এলিগেন্ট কালার, অ্যান্ড এর সাথে গোল্ডেন, সো মারুনের সাথে গোল্ডেন অদ্ভুত সুন্দর লাগে সবসময়। অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ কামিং রানিং ফ্যাব্রিক, সো ব্লাউজ পিস ইজ অন রানিং ফ্যাব্রিক, অ্যান্ড 1915 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড ইউ উইল গেট 10% ডিসকাউন্ট। And now this is a time for Devanjali's showstopper shari. No, of course not, because ekhono show shesh hoyni, apnara hoyto bhabchen, but no, that was not the showstopper shari. Definitely it's coming, but er pore amra arekta fusion studio the develop kora arekta semi toshar er opore print dekhai, this is a digital print shari. খাড্ডি জর্জেট, ইয়েস ম্যাম দেখালাম, একটা খাড্ডি জর্জেটই দেখালাম একটু আগে। অ্যান্ড দিস ইজ দ্য আপকামিং কালেকশন ফর আর সামার, দেখুন কি সুন্দর লাইট টেস্টের উপর বানিয়েছি, টোন অন টোন, দিস ইজ লাইক এ ডার্ক অরেঞ্জ লাইট অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ অ্যান্ড লাইট অরেঞ্জ টোন অন টোনের ওপর বেস করে আমরা শাড়িটা বানিয়েছি। সেমি তসর রয়েছেন, তার মধ্যে জরির বর্ডারটা রয়েছে, এটা কিন্তু পুরো উইভিংয়ে রয়েছে, সেমি তসরের মধ্যে উইভিংয়ে জরি বর্ডারটা, অ্যান্ড আঁচলটা কিন্তু প্রিন্টে রয়েছে। অ্যান্ড এর সাথে আমি ডাবল লেয়ার অফ বর্ডারটাও দেখিয়ে দিই, এটা কিন্তু ফ্লোরাল
বর্ডার, ফ্লোরাল প্রিন্টেড বর্ডার রয়েছে শাড়িটাতে, ফ্লোরাল প্রিন্টেড বর্ডার রয়েছে অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেব। আমরা এবার অল ওভার শাড়িটাকে দেখে নেব। ইয়েস এক্স্যাক্টলি, অল ওভার শাড়িটা এভাবেই যাচ্ছে। ইটস ভেরি লাইট ওয়েট ফ্যাব্রিক, সেমি তসরের মধ্যে রয়েছে, যেহেতু প্রিন্টেড রয়েছে ভেরি লাইট ওয়েট, সো সামারে প্রিন্ট পরা ভীষণ আরাম। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অ্যাগেন 899 অনলি, 899 অনলি ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। পুরো অল ওভার শাড়িটা এরকম প্রিন্টের মধ্যে গেছে, অ্যান্ড তার সাথে কিন্তু এই ব্লাউজ পিসটা গেছে। তো আমরা এরপরে নেক্সট আরেকটা শাড়ি দেখে নেব। এটা যেহেতু বর্ডারে ডিজিটাল প্রিন্ট ছিল, অ্যান্ড এরপরে ইট ইজ দ্য টাইম ফর দেবাঞ্জলি শো স্টপার শাড়ি। অ্যান্ড একটু আগে একজন রিকোয়েস্ট করেছিল এরকম টাইপের শাড়ি দেখানোর, এক্সক্লুসিভ কাতান দেখানোর জন্য। সো নাও ইটস টাইম ফর দেবাঞ্জলি শো স্টপার শাড়ি, উইচ ইজ অ্যান এক্সক্লুসিভ কাতান। হাই আজমি তানজানিয়া, আফ্রিকা থেকে দেখছি আপনার শো, বিউটিফুল কালেকশন, বাট আমি কিভাবে পেতে পারি? আমি তানজানিয়া আফ্রিকা থেকে দেখছি। ওকে, শতাব্দী মুখার্জি সেন ম্যামকে বলছি, ম্যাম আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নোট করে নিন, 9833663137। আপনি ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে পারেন, আমরা ডেফিনেটলি আপনাকে ডেলিভারি করতে পারবো আপনার তানজানিয়া আফ্রিকাতে, নো প্রবলেম। আমরা ফেডেক্সের থ্রুতে শিপ করি, সো ইট উইল নট বি আ প্রবলেম অ্যাট অল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার প্রোগ্রাম। অফকোর্স আপনি আপনার অত বিজি স্কেডিউল লাইফ থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, ইটস আ ভেরি নাইস থিং ফর আস। অ্যান্ড এটা হচ্ছে ওর এক্সক্লুসিভ কাতান শো স্টপার শাড়ি। অ্যান্ড এখানে দেখুন একদম ডিফারেন্ট মোটিভের বর্ডারটা রেখেছি, অ্যান্ড তার সাথে এই ছোট্ট ছোট্ট এই বল মোটিভে কিন্তু এই নেকলেস প্যাটার্নে পুরো ন্যারো এই বর্ডারটা যাচ্ছে। তার সাথে এটা ফার্স্ট লেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার, যেখানে কলকা মোটিভে কিন্তু এই নেভি ব্লুর ওপর সেকেন্ড লেয়ার অফ বর্ডারটা যাচ্ছে, যেটা পায়ের দিকে পড়বে। অ্যান্ড ওয়াও সোমাদে সরকার, দারুণ। অ্যান্ড দিস ইজ অ্যাগেন দি সেম মোটিভ, যেটা এদিকের বর্ডারে রয়েছে সেম মোটিভে আমরা আঁচলেও রেখেছি, অ্যান্ড এই পাড়া মোটিভটা দিয়ে কিন্তু আমরা আউটলাইন করেছি, অ্যান্ড এই কেরি মোটিভটা দিয়ে ওটাকে কাভার করেছি। সো পুরোটা কিন্তু বোথ সাইডে বাঁধা পাড় রয়েছে, বাঁধা আঁচল রয়েছে। সো মাঝখানে দিস ইজ দি আঁচল, অ্যান্ড এটা কিন্তু এই কেরি মোটিভটা দিয়ে আমরা বেঁধে দিয়েছি। অ্যান্ড সো উই হ্যাভ পুট অ্যান আউটলাইন অন দি আঁচল উইথ দিস কেরি মোটিভ, অ্যান্ড দ্যাট ইজ লাইক পুরো বর্ডারটা কিন্তু আঁচলের আমরা এরম এটা দিয়ে বেঁধে দিয়েছি। সো দিস ইজ লাইক দিস ডাবল লেয়ার বর্ডার, অ্যান্ড দিস বোথ সাইড দিস উইল কাম লাইক ইন দি আঁচল। সো অ্যান্ড এইদিকে, অ্যান্ড এটা কিন্তু 100% ট্রেডিশনাল দেখাচ্ছি এই বুটাটা, অ্যান্ড দিস ইজ আ নিউ বুটা উইচ উই হ্যাভ ইউজড, অ্যান্ড আপনারা উইভিং এর ডেন্সিটিটা দেখুন। অ্যান্ড বিকজ দিস ইজ দি ভ্যালেন্টাইন্স উইক, সো এর জন্য এই ডুয়াল টোনে ডুয়াল শেড, এই পিঙ্কটা কিন্তু ক্রস শেড রয়েছে, ডার্ক অ্যান্ড লাইট পিঙ্কের ক্রস শেডে রয়েছে। ইটস আ ভেরি নাইস পিস, অ্যান্ড ইট কামস উইথ আ সিল্ক মার্ক অফকোর্স, অ্যান্ড এটা কিন্তু বোথ সাইডে বাঁধা পার অ্যান্ড আঁচল রয়েছে। ইয়ক পোর্শনে এই বুটিগুলো কিন্তু অনেক হেভি থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেন্সিটি অফ দ্য বুটাস আর রিয়েলি হেভি ইন দি ইয়ক পোর্শন, অ্যান্ড থ্রু আউট দ্য শাড়িতে কিন্তু ইয়ক পোর্শনে ওটা হাল লাইট হয়ে যাচ্ছে। সো অর্পিতা চ্যাটার্জি বাগছি, ওয়াও, হোয়াটসঅ্যাপকে দো নম্বর রাখনা প্লিজ, মল্লিকা অর্জুন জেউর। ম্যাম হোয়াটসঅ্যাপ কা দো নম্বর রখেঙ্গে তো দোনো জগা মে আপ লোক সেম স্ক্রিনশট হি ভেজেঙ্গে অর জ্যাদা কনফিউজন হো জায়েগা, তো ইয়ে বারে মে মানে সোচা থা, পর আপ লোক ফির দো নম্বর মে আগর সেম স্ক্রিনশট ভেজ দেঙ্গে তো ফির অর কনফিউজন ক্রিয়েট হো জায়েগা, পর হাম লোক কা হোয়াটসঅ্যাপ হাম লোক দেখ রহে হ্যায়, বহুত জলদ ইমপ্রুভ হো জায়েগা আপ লোক কে আশীর্বাদ সে। অর আপ লোক দেখিয়ে ইয়ে কেরি মোটিভ জো হ্যায় সেকেন্ড লেয়ার মে, ইসমে ভি উইভিং সে হাম লোগো নে হ্যারিন বন উইভিং কিয়ে হ্যায়, ये पैटर्न ऑफ वीविंग इज कॉल्ड हैरिन बॉन। तो हर बूटा में देखिए, हर कल का जो सेकेंड लेयर बॉर्डर में है, इसमें भी हम लोगों ने जिगजैग मोटिव नहीं, हैरिन बॉन मोटिव पे वीविंग किए हैं। और ये जो मोटिव है, दिस इज रियली नाइसली वोवन, आप लोग देखिए पूरा जो टेक्सचर है कितना नीटली वीव किए हैं। एंड दिस इज द ब्लाउज पीस जो कि रनिंग में जा रहा है, ये आप लोग देख सकते हैं, दिस इज अ क्रॉस शेड ऑफ लाइट एंड डार्क पिंक, सो इट लुक्स रियली वेरी गॉर्जियस। And this was the showstopper sari for this episode. And 8905, 8905 taka is the price of the sari. And you will get 10% discount. Means you will get almost around 900 rupees of discount on this sari. And shipping free all over India, of course. So, like I promised, I'll definitely show Devanjali's complete look. Of course, you come here, this side.
Definitely, I'll show the complete look for today's episode, Devanjali. Yeah, of course. Come this side. Yeah, of course. And that is the like picture, and this is the full complete look. Devanjali, you show the Achal exactly. So this is the way she draped the sari. So anyways, Devanjali ma'am, ekbar dekhabe? Yes ma'am, I'm showing. So this is the complete look for Devanjali today. And this blouse, of course, a big shout out for Malavika aunty, je amader first anniversary te gift koreche amake and Devanjali ke. Both okay blouse ta ar amake oi shop ta. To thank you so much for watching, and amader first anniversary to shesh, but Valentine week again coming very soon. And we are really very happy to have you all. Wow, fatafati sundari di, thank you so much, thank you so she much. She calls me sundari. Arpita Chatterjee. Okay, amra kintu ager din, by the way, oi khaibar pase jete parini, that's really sad. So ma'am is looking like beautiful parrot. Deep Shah, thank you so much, thank you so much. And ajker episode ta ekhanei shesh korchi. Thank you so much for watching. See you very soon, and please jara amader YouTube channel ta, amader official Shah Textile YouTube channel ta ekhono subscribe korenni, which is Shah Textile, tara please channel ta ke subscribe kore neben, that will be a big support, that will be a big support, trust me. And wow, khub sundor lagche shomar shokha, thank you so much ma'am. And shobai Sunday bhishon bhalo enjoy koro, and shobai khub bhalo moto thako. Shit chole jacche joto tuku beche ache je kota din, aro bhalo kore winter ta ke enjoy koro na, because we'll have to say welcome summer and bid farewell to the winter. That's a really sad part, Shinjan sad, but anyways, that's the harsh truth. Looking very beautiful both of you, thank you so much ma'am, Anju Bansal ma'am. And baritei onek khachho, thak ebar Madhya Pradesh boro hoye jabe. Oh God, Madhya Pradesh, ami mone hocche actually bishon tension e thaki. And thank you for reminding. Darun lakcho dujon. Thank you so much. Show sundor lakchi Shreyashi Ghosh Adhikari. Kya baat hai Pooja? Thank you so much. And thank you Pooja, wish korar jonno thank you so much. And really we'll meet very soon. We'll meet very soon, of course. Doctor sahab thora free ho jaye. Fir mil lenge. So anyways, stay good, Godspeed, stay blessed, peace. Bye everyone. Bye-bye.